ওয়েলকাম ক্লাস। আজকে আমরা ফটোশপের সেকেন্ড ক্লাস করব। এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আছে টোটাল 84 জন, আর আশা করি সবাই ফটোশপের ফার্স্ট ক্লাস করে এই ক্লাসটা করছেন। আর যদি এমন কেউ থাকেন যে ফটোশপের ফার্স্ট ক্লাস করেন নাই বা পতাকা বানিয়ে উড়াতে পারেন নাই, এই ধরনের যদি কেউ থাকেন আমাদেরকে অবশ্যই বলবেন, কারণ আপনাকে আমি সাজেস্ট করবো আগে ফার্স্ট ক্লাসটা করে সেকেন্ড ক্লাসটা করার জন্য, আর মাঝখানে অনেকগুলো সময় পেয়েছেন। আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি কিভাবে আমার পিসির র্যাম ক্লিন করব। আমি তো র্যাম ক্লিন করার জন্য আমরা উইন্ডোজ আর আর বাটনে প্রেস করলে এই রান অপশনটা আসে, এবং রানের মধ্যে টেম ফাইল যেগুলা বা টেম এন্ড পার্সেন্ট যেগুলা সেগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের র্যামটা কিছু অংশ যে ক্যাশ মেমোরি থাকে, কুকিজ মেমোরি থাকে, সেগুলো আমাদের ক্লিন হয়। যেমন আপনারা ফোনের মধ্যে অনেক সময় আপনারা বুস্টার বা এরকম কিছু সফটওয়্যার, আর এখানে আমরা র্যাম ক্লিন করার জন্য এই টেম ফাইল, এরপর এখানে বেশ কয়েকটা ফাইল আছে, এখান থেকে আমরা এই প্রিফেস আছে, এরপরে টেম্প আছে, টেম্প পার্সেন্ট আছে, এরকম বেশ কিছু জিনিস আমরা যদি ক্লিন করি তাহলে ক্যাশ মেমোরি কুকিজ মেমোরি আমাদের ডিলেট হয়ে আমাদের র্যামটা হালকা হয় এই আর কি, ঠিক আছে। আর এটা ডিলেট হওয়ার পরে কিন্তু রিসাইকেল বিনে যে জমা হয় সেখান থেকেও আমাদেরকে রিসাইকেল করতে হয়, সেখান থেকে এমটি করতে হয় রিসাইকেল বিনটা। এই হচ্ছে আমাদের মোটামুটি র্যাম ক্লিন, আমার স্পিড একটু হলো বাড়ছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই কন্ট্রোল আর থেকে রান, সেখানে যে ট্রি যদি লিখি, ট্রি এই ট্রি দিয়ে যদি আমি একটা এন্টার দিই তাহলে একবার 500 পরিমাণ 500 বার রিফ্রেশ করার সমান হয়, 500 বার রিফ্রেশ করা যায়, তার মানে আমি বুঝতে পারি আমার কম্পিউটার স্পিডটা কতটুকু। অনেক সময় দেখবেন যে উইন্ডোজ আর আর দিয়ে এই ট্রি করতে গেলে অনেক সময় লাগে, আবার অনেক সময় দেখবেন সময় লাগে না, যেমন দেখছেন আস্তে আস্তে সময় কম লাগছে আমার, তার মানে এখন আগের থেকে বেশি ফাস্ট হয়েছে, 500 বার পরিমাণ রিফ্রেশ করা হয়ে গেল, একবার রিফ্রেশ করতে যতক্ষণ সময় লাগে এরকম 500 বার করে ফেলছে। ঠিক আছে, যাক রমজান ভাই আবার বলেন কিভাবে রিফ্রেশ করেন 500 বার একবারের সমান, এটা আরেকবার দেখান। ট্রি এটা হচ্ছে উইন্ডোজ আর আর এর দেওয়ার পরে রান থেকে ট্রি দিতে হয়, রান থেকে ট্রি দিলে এটা 500 বার রিফ্রেশ হয় সমান হয়। ভাইয়া জি ভাইয়া ট্রি উইন্ডোজ আর নাকি উইন্ডোজ আর আর উইন্ডোজ আর আর উইন্ডোজ আর আর একসাথে বাটন প্রেস করতে হয়। আর আচ্ছা এইগুলো কেন বললাম, এইগুলো আসলে কেন আপনাদেরকে জানাইলাম সেটা হচ্ছে আমরা তো অনেক সময় যেমন আমার কিন্তু ফটোশপ ওপেন হচ্ছিল না, আমার কিন্তু ফটোশপ সফটওয়্যার ওপেন হচ্ছিল না, কেন আমার র্যাম ফুল ছিল, আমার সি ড্রাইভ ফুল ছিল, আমি কিছু জায়গায় ক্লিন করে তারপর আমি আমার ফটোশপটা ওপেন করলাম, এখানে আমি স্মুথলি কাজ করতে পারবো। আর আপনারা তো দেখছেন যে আমি একই সাথে দুইটা সফটওয়্যার ইউজ করি, ধরেন ফটোশপের দুইটা ভার্সন ইউজ করছি বা ফটোশপ ইলাস্ট্রেটর বা এর থেকে ভারী ভারী সফটওয়্যার ইউজ করছি, যে কারণে আমাদেরকে একটু এই র্যাম গুলা ক্লিন রাখতে হয় বা এসএসডি ইউজ করতে হয়, র্যাম বেশি ইউজ করতে হয়, বুঝতে পারছি। আয়া ওই যে কন্ট্রোল আর দিতে বললেন কেন, এটা একটু যদি বলতেন আরেকবার। উইন্ডোজ আর দিলে রান আসে, রান এটা আমাদের অফ টপিক ফটোশপের কোর্সের বাইরে, ঠিক আছে, এটা হলো কম্পিউটারের র্যাম কে ক্লিন করার জন্য। উইন্ডোজ আর কিবোর্ডের আর এটা দিলে রান আসে, এই রানের মধ্যে থেকে টেম ফাইল টেম পার্সেন্ট ফাইলগুলো ডিলিট করে দিতে হয়, ডিলিট করে দিলে লাইটটা দিবা না কি তাহলে আপনার র্যামটা ক্লিন থাকে এই আর কি, ঠিক আছে। এই টপিকে আমরা আলোচনা করি, বল স্যার ট্রি লিখে কি ওকে বাটন দিব? হ্যাঁ ওকে দিবেন। আচ্ছা বিস্তারিত ইউটিউবে দেখবেন ওকে। আচ্ছা ক্লাস, আমি এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যার ওপেন করেছি কিন্তু আজকে আমার ফটোশপ কে দেখতে একটু একটু অন্যরকম লাগছে, কারণটা কি বলেন তো? মানে অন্য ভার্সন বা সিসি বা সি ফটোশপ 7 এটা ফটোশপ 7 বলছি, অন্য ভার্সন এক সিএস ভার্সন নাকি ভাই টিম চেঞ্জ করছেন মনে হয় এরকম আমাদের প্রিফারেন্সের একটা অপশন আসে যেখান থেকে আমরা এই ইন্টারফেসের কালারটা চেঞ্জ করতে পারি, এটা ডার্ক, এটা একটু একটু লাইট ইসে, এটা একটু লাইট ইসে, এটা একদম সাদা, বুঝতে পারছি। কালার থিম, এই থিমটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় রাতের বেলায় আপনার এরকম লাগবে ব্ল্যাক কালারটা লাগবে, তখন ব্ল্যাক কালার নিয়ে কাজ করছেন, অনেক সময় দেখা যায় আমাদের এই কালারটা লাগে তখন আমরা এই কালার নিয়ে কাজ করি। আচ্ছা এটা ব্যক্তি স্বাধীন, এই কন্ট্রোলার কি প্রেস করতে বলছেন? উইন্ডোজ আর আর বলছিলাম সেটা হলো র্যাম ক্লিনের জন্য, সেটা ফটোশপের সফটওয়্যারের বাইরে। এখন দেখতেছি আমরা কন্ট্রোলার কে, ফটোশপ সফটওয়্যারে যাওয়ার পরে কন্ট্রোল আর কে যদি দেই তাহলে আমাদের এরকম একটা অপশন আসে, সেখান থেকে ইন্টারফেস ইন্টারফেসে যে কালার থিম আছে সেখানে যে আমরা কালারটা চেঞ্জ করতে পারি।
ঠিক আছে কন্ট্রোল আর কে এটা দিলে আমরা এরকম কি ইন্টারফেসে ওকে ওকে বুঝতে পারছি ভাইয়া ইন্টারফেসটা যদি কি বলতেন একটু বুঝিয়ে ইন্টারফেস এই যে এখানে ইন্টারফেস আছে দেখেন ইন্টারফেস ইন্টারফেস মানে আমি যেখানে কাজ করতেছি তার পুরো আরটাকে বলা হচ্ছে ইন্টারফেস এই সফটওয়্যারের ওভারভিউ কে বলা হচ্ছে ইন্টারফেস জাগরে ভাই একটা প্রবলেম একটা কথা জিজ্ঞাসা করতাম মাঝার ভাই বলেন মাঝার জি ভাই কি বলেন একটু সমস্যা হইতেছে আমি আমি লিভ করতে হবে আমার তো কাজ আছে আমি কি পরে ভিডিওটা পাবো ভিডিওটা পাবে থ্যাঙ্ক ইউ ভাই হ্যাঁ লিভ নিতে পারে ওকে ক্লাস ধন্যবাদ জি সবাইকে ধন্যবাদ আমরা এখন কাজ শুরু করব আচ্ছা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পতাকা বানাই আমরা ফাইল থেকে নিউ যাচ্ছিলাম এবং সেখানে যে আমরা একটা অনুমতি নিছিলাম যে কত বাই কত পিক্সেল বা কত বাই কত পরিমাণ আমরা একটা ফাইল সাইজ নিব ডকুমেন্ট সাইজ নিব তো এখানে ফার্স্ট হচ্ছে নাম নাম লিখতে হবে যে আমরা একটা ডকুমেন্ট মানে আজকে যে একটা ক্লাস করছি সেই ক্লাসের আমরা নাম দিব সো আমরা এখানে সেকেন্ড ক্লাস আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস নামটা এখানে দিলাম এবার চলে আসি এই ফাইলটা যে তৈরি করবে ফাইলের সাইজ কত হবে একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেয় তখন সে নিশ্চয়ই আমাদেরকে একটা সাইজ বলে দেয় সে A4 সাইজ হোক সে HD কোয়ালিটির সাইজ হোক কোনো না কোনো একটা ক্লু বা কোনো না কোনো একটা সাইজ সে বলে দেয় আচ্ছা গত ক্লাসে আমরা এখান থেকে কি নিয়েছিলাম A4 পেপার নিয়েছিলাম নাকি HD কোয়ালিটি নিয়েছিলাম কোনটা বলেন তো HD কোয়ালিটি HD কোয়ালিটি লিখে আমরা সেরকম একটা সাইজ পেয়েছিলাম ঠিক আছে এই যে 1280x720 এরকম বিভিন্ন সাইজ আছে এবং সাইজের চার্ট আছে সেগুলো থেকে আমরা এরকম বিভিন্ন সাইজ গুলো দেখতে পারি আচ্ছা যাই হোক তো আজকে আমরা A4 পেপার নিয়ে কাজ করব একটা A4 পেপার আচ্ছা A4 পেপার আপনারা যারা ইউজ করেন A4 পেপার মূলত ইউজ করা হয় কেন ধরুন আপনি অ্যাসাইনমেন্ট করছেন ভার্সিটির আপনি প্রিন্ট করছেন কোনো কিছু যারা মেসে থাকেন টুলেট ছাপাইতেছেন টুলেট ছাপায় রাস্তায় পোস্টার লাগাইতেছেন তো এই যে সব কাজ প্রিন্টিং সেক্টরের কাজে ম্যাক্সিমাম A4 সাইজ নেওয়া হয় তার মানে A4 সাইজ হচ্ছে একটা কাগজ যে কাগজে প্রিন্ট করা হয় আমরা যদি এখন ফটোশপের কোনো কাজ করি A4 পেপারে তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে সেটাকে প্রিন্ট করা That's why A4 paper printing quality বা printing sector. A4 paper হচ্ছে printing sector এর কোনো কিছু। বুঝতে পারছিস? A4 paper printing sector এর কোনো কিছু একটা। আচ্ছা এবার ফাইল থেকে যখন আমরা নিয়ে যাচ্ছি ফাইল থেকে যখন আমরা নিয়ে যাচ্ছি তো সেখানে যাওয়ার পরে ডকুমেন্ট টাইপ নামে একটা অপশন আছে ডকুমেন্ট টাইপে যাওয়ার পর সেখান থেকে ইন্টারন্যাশনাল পেপার নামে একটা ঘর আছে ইন্টারন্যাশনাল পেপার মাহিন আহমেদ বারবার মাউথ পিস ইয়ে করছেন কেন আনমিট করছেন কেন আচ্ছা সোহেল রানা ভাই আছেন DIIT সোহেল রানা ভাই এবং শান্ত ভাই আছেন কি ভাই আসি ভাই রানা ভাই আছে আর শান্ত ভাই আচ্ছা শান্ত ভাই নাই ওকে ক্লাস আচ্ছা তো এখানে আমরা এই যে একটা ফাইল থেকে নিয়ে যে একটা ডকুমেন্ট সেটআপ করব তো এই ডকুমেন্ট সেটআপ করাটা আমরা আবারো দেখাচ্ছি সেটা হচ্ছে ফাইল থেকে নিয়ে যাওয়ার পর নাম আছে এই এই যে ডকুমেন্টটা সেই ডকুমেন্টের কি নাম হবে আজকে যেহেতু সেকেন্ড ক্লাস আমি এখানে দিলাম সেকেন্ড ক্লাস এরপরে চলে যাচ্ছি ডকুমেন্ট টাইপ এই ডকুমেন্ট টাইপটা শুনি কি আমি যে একটা ডকুমেন্ট নিব সেই ডকুমেন্টটা কেন নিব কিসের জন্য নিব ওয়েব সেক্টরের জন্য নাকি প্রিন্টিং সেক্টরের জন্য যদি প্রিন্টিং সেক্টরের জন্য হয় সেক্ষেত্রে তার সাইজ কত A4 পেপার নাকি লিগাল পেপার নাকি লিটার পেপার কোন ধরনের পেপার যদি আমি এটা ওয়েব সেক্টরের জন্য নেই তাহলে সেটার পিক্সেল কত সেটা কি ফুল এইচডি নাকি আলট্রা এইচডি নাকি 4K নাকি 2K নাকি মানে কি বলবো এইচডি কোয়ালিটি থেকে যে সব লো কোয়ালিটির ইমেজ আছে সেইগুলা তার মানে ডিপেন্ড করছে এটা আমার কাজের উপরে বা আমার ক্লায়েন্টের উপরে আমাকে যদি কেউ একটা কাজ দেয় যে ভাই তুমি আমাকে একটা ওয়ালপেপার বানাই দাও তখন প্রশ্ন হবে যে ভাই এটা কিসের ওয়ালপেপার হবে আপনার মনিটরের স্ক্রিনের মানে ল্যাপটপের ওয়ালপেপার হবে নাকি আপনার মনিটরের কম্পিউটার মনিটরের ওয়ালপেপার হবে সেই মনিটরের সাইজ কত 18 ইঞ্চি নাকি 21 ইঞ্চি না 30 ইঞ্চি আবার ধরেন কেউ বললো আমার মোবাইলের জন্য একটা ওয়ালপেপার বানাই দাও তখন আপনার প্রশ্ন হবে যে মোবাইলের সাইজ কত মোবাইলের স্ক্রিন কত ঠিক আছে এই যে একটা ফাইল সাইজ তার মানে প্রত্যেকটা কাজ শুরু করার আগে আমাদের ফাইল সাইজ না ইম্পর্টেন্ট এই ফাইল সাইজটা ডিপেন্ড করছে আমার আউটপুটের উপর আমি একটা কাজ করবো সেটা কেন করবো প্রত্যেকটা কাজের কিন্তু একটা উদ্দেশ্য আছে আমি একটা কাজ করছি সেই কাজটা কেন করছি প্রিন্টিং সেক্টরের জন্য নাকি ওয়েব সেক্টরের জন্য প্রিন্টিং সেক্টরের জন্য যদি হয় তাহলে সেটা কোন পেপারে প্রিন্ট হবে সেটা কি পলিথিনের উপর প্রিন্ট হবে নাকি গেঞ্জির উপরে প্রিন্ট হবে নাকি টি শার্টের মানে গেঞ্জি আর টি শার্ট তো অলমোস্ট একই এরপরে ধরেন কাগজের উপর প্রিন্ট হবে নাকি স্টিকারে প্রিন্ট হবে এই সবের উপর ভিত্তি করে আমাদের এই সাইজ এই পেপার এই জিনিসগুলো এখানে ভ্যারি করে এগুলো ভ্যারি করবে আমার এই আউটপুটে ডিপেন্ড করে আউটপুটটা কোথায় হবে কিসে হবে
সবাই কি ক্লিয়ার? এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো ক্লিয়ার কিনা? এই সাইজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। সবাই একটু জিমের চ্যাট বক্সে চলে আসি, সবাই একটু জিমের চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা F5 চেপে ধরলে রিফ্রেশ হবে, ওকে ফাইন, হ্যাঁ ভেরি গুড নুরজামান ভাই। মঞ্জুর ভাই সিসি বক্সটা ইউজ নাই কেন? অবশ্যই আছে, একটু পাশে অন্যভাবে আছে মঞ্জুর ভাই, আছে অন্যভাবে আছে। আচ্ছা ক্লিয়ার না, এরকম কেউ আছেন? আর সবাই একটু মিউট থাকবেন, সবাই একটু মিউট থাকবেন, এখন পর্যন্ত 97 জন আছে। ভাই পেপার নিয়ে আবার বলেন। আচ্ছা পেপার ধরেন, আপনি আপনি আমাকে একটা কাজ দিলেন যে দলিল করতে হবে, দলিল আপনি বাসা বাড়ি বাসা ভাড়া যখন নিবেন তখন দলিল নিতে হবে। যেমন ধরুন আমরা কিন্তু কন্ট্রাক্টে কাজ করি, কোন একটা আইডি ফার্মের সাথে আমাদের কন্ট্রাক্টে কাজ করতে হয়। ধরেন আপনার সাথে আমি ডিল করলাম, ডিল করলাম যে আপনি আমাকে মাস শেষে 50,000 টাকা দিবেন, কিন্তু মাস শেষে দেখা গেল আপনি 30,000 টাকা, বাই বাই। ঠিক আছে, এখন আমাদের বিট করতে হয়, দলিল করতে হয়, একটা কন্ট্রাক্ট দিয়ে যেতে হয়। বিভিন্ন কোম্পানিতে যারা জবে জয়েন করে, তো জবে জয়েন করার সময় তাদের একটা এগ্রিমেন্ট পেপার সাইন করতে হয়। তো এই এগ্রিমেন্ট পেপার গুলো হচ্ছে লিগাল পেপার, এগুলাকে বলা হয় লিগাল পেপার। লিগাল পেপার বুঝছেন, দলিলের যে পেপার গুলো সেইগুলা। আচ্ছা আর অফসেট পেপার তো আমরা সবাই চিনি, আমাদের জব সেট পেপার আছে, A4 পেপার, A4 এর জব সেট, সেটা তো আমরা সবাই চিনি। তো এই যে একটা প্রিন্ট, এই প্রিন্টিং সেক্টরের মধ্যে যাওয়ার পর আমাদের ডিপেন্ড করছে যে কোন কাগজে এটা প্রিন্ট হবে, সেটা A4 পেপারও হতে পারে, সেটা লিগাল পেপারও হতে পারে, সেটা যে কোনো পেপারে হতে পারে। ক্লিয়ার? এই পেপারের সাইজ গুলো নিয়ে যে কথাগুলো বললাম এটা কি সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। মাহিম ভাই কি বলছিলেন? হ্যাঁ ক্লিয়ার মাহিম ভাই। আচ্ছা যা এই যে ক্লিয়ার, এখন সবাই যদি মাউথ পিস ওপেন করে বলেন ভাই ক্লিয়ার ক্লিয়ার, তো এখানে দেখা যাবে আশেপাশে মানুষ যা ছিল সব এখান থেকে চলে যাবে, যারা যারা সাউন্ডটা শুনবে। তো এই আপনারা যেটা করবেন জুমের চ্যাট বক্সে বলবেন, ঠিক আছে জুমের চ্যাট বক্সে বলবেন। মনির হোসেন ভাই আপনি কি ক্লিয়ার না? মনির হোসেন ভাই আপনি কি ক্লিয়ার না সেটা বলেন। মনির হোসেন ভাই প্রশ্ন করছে যে কি ক্লিয়ার। আচ্ছা ক্লাস, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ করার জন্য আমাদের একটা উদ্দেশ্য থাকা লাগে, সেই উদ্দেশ্যটা প্রিন্টিং সেক্টর হতে পারে, সেই উদ্দেশ্যে ইলেকট্রনিক সেক্টরও হতে পারে। আপনি যদি বলেন যে ভাই আমাকে একটা ওয়েবসাইটের জন্য একটা অ্যাড করে দেন, তার মানে ওয়েবসাইটের জন্য আপনি বলেছেন ওয়েবসাইটের জন্য। এখন ওয়েবসাইট যেহেতু সেহেতু এটা প্রিন্টিং সেক্টর নাকি এটা ওয়েব সেক্টর বা ইলেকট্রনিক সেক্টর? যেহেতু ওয়েবসাইট সেটাই, সেহেতু এটা ইলেকট্রনিক সেক্টর বা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে দেখতে হবে। তখন আমাদেরকে কাজ করতে হবে পিক্সেলে, তখন আমাদের রেজুলেশন নিতে হবে 300, তখন আমাদের কালার মোড নিতে হবে RGB। এগুলো হচ্ছে বেসিক থিং যেগুলো আমরা গত ক্লাস করে জেনেছি। আবার ধরেন কেউ আপনাকে বললো যে ভাই আমার একটা আমাকে একটা কিছু প্রিন্ট করে দাও, আমি আমি একটা ডিজাইন দিলাম, এই ডিজাইনটা আমি প্রিন্ট প্রিন্ট করব। সো তখন আপনি এই যে প্রিন্ট করবে সে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কিসে প্রিন্ট করবেন, সেটা কি A4 পেপার চান নাকি A4 পেপার থেকে বড় চান নাকি একটা রুমের একটা দেওয়াল পুরো দেওয়াল জুড়ে প্রিন্ট করতে চান। তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যেখানে প্রিন্ট করবেন সেখানে সাইজ কত। এখন আপনি বললেন যে ভাই আমি পেপার পত্রিকায় একটা অ্যাড দিব, এখন পেপার পত্রিকায় তো অনেক ধরনের অ্যাড হয়, পুরো পেজ জুড়ে একটা অ্যাড হয়, পুরো পেজের অর্ধেক অ্যাড হয়, আবার ছোট ছোট বিভিন্ন ধরনের অ্যাড হয়। অর্থাৎ যে কোনো কাজের উদ্দেশ্য উদ্দেশ্য যখন আসবে সেই উদ্দেশ্যের মধ্যে আছে যে আমাদের সাইজটা কত হবে, বা সেটা পিক্সেল হবে নাকি ইঞ্চিতে হবে, তার রেজুলেশন কত হবে, তার কালার মোড কি হবে, এই জিনিসগুলো কিন্তু উদ্দেশ্যের মধ্যে চলে আসতেছে। একটা প্রশ্ন ছিল যে ডকুমেন্ট টাইপ যেটা ছিল, আপনি তো তখন বললেন যে আমরা কি A4 মানে কাস্টম, আর যে এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা কোনটা কোন সময় ব্যবহার করব, যে ডকুমেন্ট টাইপ আমি বলবো সেই বিষয়ে বলছি। আচ্ছা আমরা ফাইল থেকে যখন নিয়ে গিয়েছি তখন আমাদের নাম আসছে, এরপর আসছে ডকুমেন্ট টাইপ। এই ডকুমেন্ট টাইপ ডিপেন্ড করছে যে আপনি কি কাজ করবেন। ধরেন আপনি ডিফল্ট ফটোশপ সাইজ, ফটোশপের বিভিন্ন কয়েকটা সাইজ আছে, সেই সব সাইজ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ডিফল্ট ফটোশপ সাইজে গেলেন, সেখানে কয়েকটা ইঞ্চি আছে, যেমন 5x7 ইঞ্চি আছে, এটা হলো ডিফল্ট ফটোশপ সাইজ। আপনাদের কি মনে আছে ছোটবেলায় আপনারা ক্যামেরা ইউজ করতেন, ফিল্মের ক্যামেরা, ফিল্মের ক্যামেরায় ছবি ইউজ করছেন কি, মানে নেগেটিভ ছবি, নেগেটিভ ছবিটা প্রিন্ট করে সাদা করছেন, এরকম ছোটবেলায় আপনাদের মনে আছে? তো আমাদের নানা দাদাদের বা আমাদের বাবাদের, মানে আমাদের নেক্সট জেনারেশন, মানে সরি নেক্সট না, আমাদের বিগত জেনারেশনের যে মানুষজন, তো তাদের ছবিগুলো আমাদের যে অ্যালবামে থাকে সেই অ্যালবামের সাইজ কত? 5x7 ইঞ্চি। সেসব অ্যালবামের এক একটা ইমেজের সাইজ 5x7 ইঞ্চি, এটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ, এটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ, যেটা হচ্ছে 5x7 ইঞ্চি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই সাইজ, এটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ। এরপর আছে ইউএস পেপার, যেমন অফসেট পেপার, অফসেট পেপার একটা পেপার যেটা ইন্টারন্যাশনাল পেপারের আন্ডারে, ইউএস পেপার একটা পেপার যার মধ্যে তিন ধরনের পেপার আছে। যেমন আমি যদি এখানে ইউএস পেপারে ক্লিক করি তখন কয়েকটা পেপার পাবো, একটার নাম লিটার,
একটা নাম লিগাল আর একটা নাম ট্যাবলয়েড আমি তিন পেপার পেলাম একটা নাম লেটার একটা নাম লিগাল একটা নাম ট্যাবলয়েড অর্থাৎ ইউএস পেপার এই যে আমরা যে লিগাল পেপার ইউজ করছি সেই লিগাল পেপারটা কোন ধরনের পেপার সেই লিগাল পেপারটা ইউএস পেপার এটা ইউএস পেপার এটাকে বলা হচ্ছে ইউএস পেপার এবার আপনাকে প্রশ্ন করলাম ভাই এ4 পেপার কোন ধরনের পেপার এর উত্তর হচ্ছে এ4 পেপার ইন্টারন্যাশনাল পেপার এ4 পেপার এই যে ইন্টারন্যাশনাল পেপার তবে এ4 এর মতো আরো বাজারে পেপার আছে এ6 এ5 এ3 বি5 বি4 এরকম বিভিন্ন ধরনের পেপার আছে আমরা সবথেকে বেশি যেটা চিনি বা যেটা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এ4 পেপার আর একটা হচ্ছে ইউএস পেপারের মধ্যে থেকে লিগাল পেপার লিগাল মানে দলিল আর এ4 পেপার মানে আমরা আপনারা তো জানি এ4 পেপার আমরা অ্যাসাইনমেন্ট করি বুঝতে পারছিস এটা পুরো ক্লিয়ার কিনা এই যে জাস্ট এই দুইটা মানে ইউএস পেপার ইন্টারন্যাশনাল পেপার এগুলো ক্লিয়ার কিনা যে দুটো আমি বললাম ইউএস পেপার আর ইন্টারন্যাশনাল পেপার এগুলো হচ্ছে একটা পিকচারের কোয়ালিটি বা একটা একটা ফাইলের কোয়ালিটি একটা প্রিন্টিং সেক্টরে যে কাজগুলো সেগুলোর কোয়ালিটি সেটা কোন সেক্টরে হবে ইন্টারন্যাশনাল পেপারে যাবে নাকি ইউএস পেপারে যাবে এগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না বাট জেনে থাকা ভালো জেনে রাখা ভালো আচ্ছা আজকে আমরা কাজ ইউএস পেপারটা আরেকবার বলবেন আচ্ছা ইউএস পেপার এক ধরনের পেপার তিন ধরনের পেপারকে বলা হচ্ছে ইউএস পেপার তিন ধরনের পেপারকে বলা হয় ইউএস পেপার ঠিক আছে এই তিন ধরন কি তিন ধরন যেটা সেটা হচ্ছে লিগাল লিটার ট্যাবলয়েড অর্থাৎ ইউএস পেপার তিন প্রকার একটা হচ্ছে লিটার একটা হচ্ছে লিগাল একটা হচ্ছে ট্যাবলয়েড এগুলো আলাদা আলাদা সাইজ যেমন ধরেন লিটারে যদি আমরা ক্লিক করি লিটার একটা আলাদা সাইজ আছে লিটার একটা সাইজ আছে যেমন 1x1 ইঞ্চি আচ্ছা এখানে একটু ভুল আসছে দেখি তো আমার কোনো একটা মিসিং হচ্ছে এখানে এখানে কিছু একটা মিসিং করেছে ফোনটা কখন ব্যবহার করবে আমি বলছি আমি সবই বলছি আচ্ছা ফটোশপ এখানে কিছু ব্যাকগ্রাউন্ডে একটা কোশ্চেন ছিল ভাই ভাইয়া আমাদের সিজি 2020 আমাদের সফটওয়্যারটা ডকুমেন্ট টাইপে অপশনটা তো নাই আপনি কোনটা ইউজ করতেছেন আচ্ছা অবশ্যই আছে আমি দেখি জি আমি এই মুহূর্তে 20 ইউজ করছি কিন্তু আজকে আমার 20 অটোমেটিক একটা আপডেট নিয়েছে আপডেট নেওয়ার ফলে এরকম চলে আসছে ঠিক আছে অটোমেটিক কোন একটা আপডেট নেওয়ার ফলে আজকে সিস্টেম আমার এরকম দেখাচ্ছে বাট আপনার কাছে যে রকম সিসি দেখায় আমার ওই রকমই সিসি দেখায় তো আজকে কোন একটা আপডেটের কারণে সিসিটা আমার কাছে এরকম দেখাচ্ছে বাট সবগুলোই আমিও তো 2020 ইউজ করতেছি বাট ডকুমেন্ট টাইপে অপশনটা তো আমার নাই অবশ্যই আছে সেটা হচ্ছে যখন ফাইল থেকে নিয়ে যাবেন ফাইল থেকে নিয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসে সেটা আপনারটাই ডান সাইড আসছে আপনারটা ডান কোণে আসছে আপনারটা ডান কোণে আসছে সেম অলমোস্ট সেম জিনিস ভাই একটু কথা বলা যাবে আকাশ ভাই বলেন ভাই আমার বাসায় না অনেক প্রবলেম ছিল নেটের ওই জন্য আমি আধা ঘন্টা ক্লাস মিস করেছি জাস্ট একটু যদি দেখিয়ে দিতেন মানে যতটুকু আসলে আকাশ ভাই আমাদের এমন কোনো ইম্পর্টেন্ট টপিক এখন পর্যন্ত হয় না যেটা রিপিট করব তাছাড়া ভিডিওটা রেকর্ড হয়েছে ঠিক আছে এখন একজন যদি সবাই এরকম রিকোয়েস্ট করে পিছনে যাওয়ার ফ্ল্যাশব্যাক জান মিস করেছি তাহলে তো আসলে প্রবলেম আচ্ছা আপু কি প্রশ্ন করলেন একজন আপু প্রশ্ন করেছেন আপু কি প্রশ্ন করলেন একজন আপু প্রশ্ন করেছেন আপু কি প্রশ্ন করেছেন আচ্ছা এটা আমার আমার সফটওয়্যারটা আপডেট নিয়েছে আমার সফটওয়্যারটা আপডেট নিয়েছে আমি এখন পর্যন্ত বুঝছি না যে এটা 21 কিনা এটা এমন হতে পারে যে 2021 আপডেট নিয়েছে ঠিক আছে এটা অটো আপডেট দেওয়া ছিল তো এটা আপডেট নিয়েছে তো এটা লাস্ট ভার্সন আচ্ছা ক্লাস আমি যে জিনিসটা বলছি আমরা তো ফাইল থেকে নিয়ে যাই তো ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমার এখানে যে ইন্টারফেসটা আসছে সেটা আপনারা যারা সিসি ইউজ করছেন 2020 তাদেরটা এই ডান সাইড আসতে পারে আমারটাও সিসি 2020 বাট আমারটা আপডেট নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এটা সিসি 2020 আরবি ফটোশপ 2020 এটা এতদিন ঠিকই ছিল আজকে এটা আপডেট নিয়েছে এটা আমার মনে হচ্ছে 2021 আমার মনে হচ্ছে 2021 আপডেট নিয়েছে ঠিক আছে সিসিতে প্রিন্ট অপশনে গেলে পাবেন রাইট সিসিতে প্রিন্ট অপশনে গেলে পাবেন সিসির মধ্যে প্রিন্ট অপশনে গেলে পাবেন জি মাহিন আহমেদ কিছু বলবেন জি ভাই বলেন ভাই আমার তো কোনো আপডেট কিছুই আসে না আপনারটা কি দেখতে কেমন আমারটা মতো নাকি আমারটা থেকেও খারাপ কোনটা না আমারটা দেখতে আপনারটার মতোই ইয়েস আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই ওকে ওকে ক্লাস আমি এখন যে কাজটা যার কাছে যে সফটওয়্যার আছে সেটাই হবে জাস্ট একটু ইন্টারফেস গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আজকে আমরা কাজ করব আগের মতোই সেটা হচ্ছে এইচডি কোয়ালিটি সাইজ নিয়ে আজকে আমরা আগের মতোই কাজ করব এইচডি কোয়ালিটির একটা সাইজ নিয়ে আমরা একটু গুগল থেকে দেখে আসবো এইচডি সাইজ কত
HD সাইজ নরমাল HD সাইজ হচ্ছে 1280x720 নরমাল HD সাইজ হচ্ছে 1280x720 ঠিক আছে তো নরমাল HD সাইজ 1280x720 আর এটা অবশ্যই পিক্সেল কেন পিক্সেল কেউ কি বলতে পারবেন কেন পিক্সেল কেন RGB ভাই ইলেকট্রিক ভাই ইলেকট্রিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যেহেতু মিডিয়া সেহেতু আমাদের এটা কালার মোড হবে RGB এবং রেজোলিউশন হবে 72 ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা 72 দিয়ে থাকি তো আমরা এখানে 72 দিলাম এবার এখানে RGB দিলাম আর কালার মোডের পাশে এখানে যে বিট আছে এই বিটে আমরা কেউ কখনো এডিট করব না মানে বিটে যা আছে সেটাই থাকবে সেটাই ডিফল্ট এই ডিফল্টকে চেঞ্জ করে আমি যদি এখন 16 বিট দিয়ে দিই তাহলে ঝামেলা আছে তো দেওয়া যাবে না যদি আপনি এখান থেকে 16 বিট বা 32 বিট চেঞ্জ করে দেন এক কথায় সেই ক্ষেত্রে এই ফাইলটা যখন সেভ করবেন সেভ করার সময় প্রবলেম হবে এই ফাইলটা যখন সেভ করবেন তখন সেভ করার সময় প্রবলেম হবে ঠিক আছে এই জন্য আমরা কখনো এই কাজটা করব না বিটে হাত দিব না বিট যার যেখানে যে বিট থাকবে সেই বিটই থাকবে আমার এখানে 8 বিট আছে আপনার কাছে 16 বিট থাকতে পারে এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে তবে বিটে আমরা হাত দিব না বিটে হাত দিব না বিট যদি এডিট করেন ফাইল ফরম্যাট খুঁজে পাবেন না এটা এক একটা উইন্ডোজের উপর ডিপেন্ড করে এক একটা যেমন আপনার উইন্ডোজটা 32 বিট হতে পারে 64 বিট হতে পারে এগুলোর উপর ডিপেন্ড করে এক এক ধরনের বিট আসে ঠিক আছে তো আপনারা যেটা করবেন এই বিটে একদমই হাত দিবেন না সেটা ডিফল্ট যার কাছে যে বিট থাকে সেই বিট নিয়ে কাজ করবেন আপনি এখানে যে জিনিসগুলো এডিট করবেন সেটা পিক্সেল হবে নাকি ইঞ্চিতে হবে সেটা সাইজ কত 1280 তাহলে 1280 দিয়ে দেন এখানে 720 720 দিয়ে দেন রেজুলেশন এখানে 72 হবে এইগুলো এডিট করবেন আপনি ঠিক আছে এরপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট নামে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যদি আপনি হোয়াইট দেন তাহলে হোয়াইট রং এর একটা ফাইল আসবে আবার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যদি আপনি ব্ল্যাক দেন তাহলে ব্ল্যাক রং এর একটা ফাইল বা ডকুমেন্ট সেটআপ হবে যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা হোয়াইট কালার একটা ফাইল চলে আসছে ঠিক আছে একটা হোয়াইট কালার একটা পেজ চলে আসছে সবাই একটা ফাইল নিয়ে নেন সবাই একটা যাচার পিসিতে ফাইল নিয়ে নেন সবাই যাচার পিসিতে একটা ফাইল নিয়ে নেন আই থিংক এটা 2021 বিটা ভার্সন হতে পারে সফটওয়্যার কথা শুনছে না আর 2021 ইউজ করছেন কে কে আমি ইউজ করি আচ্ছা 21 কি এরকম দেখতে নাকি অন্যরকম দেখতে সবাই একটা ফাইল নিয়ে নেন সবাই একটা ফাইল নিয়ে নেন জি ভাই নিয়েছি সবাই একটা ফাইল নিয়ে নেন সবাই একটা ডকুমেন্ট সেটআপ করে নেন সবাই একটা ডকুমেন্ট সেটআপ করে নেন এবং ডকুমেন্ট সেটআপে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন আমি ততক্ষণ একটু সফটওয়্যারটাকে রিসেট মেরে ফেলি সবাই ফাইল নিয়েছেন সবাই কি ফাইল নিয়েছেন আচ্ছা ভাইয়া কালার প্রোফাইলে কি নিতে হবে কালার কন্টেন্ট আমরা যখন ফাইল থেকে নিয়ে যাচ্ছি ফাইল থেকে নিয়ে যে যখন একটা ডকুমেন্ট সেটআপ করছি তো সেখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট নামে একটা অপশন আছে সেখানে আমরা দিব জাস্ট হোয়াইট কালার আর এখানে যে কালার প্রোফাইল আছে কালার প্রোফাইলের মধ্যে যেটা থাকবে সেটাই থাকবে মানে ডিফল্ট থাকবে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে ঠিক আছে ডন্ট কালার ম্যানেজ দিস ডকুমেন্ট এটাই থাকবে যেটা যার কাছে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে আর কোনো কিছু আমরা এডিট করব না আর কোনো কিছু আমরা এডিট করব না জাস্ট ওকে দিলে আমাদের একটা ফাইল চলে আসবে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই ক্লিয়ার আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের নেক্সট সিস্টেমে আচ্ছা এই যে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে A4 পেপার সরি এটা হচ্ছে HD কোয়ালিটির একটা ফাইল তো HD কোয়ালিটির একটা ফাইল আমরা ওপেন করেছি এবং আমরা চলে যাব এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড লেয়ার আমরা কখনোই কোনো কাজ করব না কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারে কখনো কোনো কাজ করলে সেগুলোকে এডিট করা যায় না বা মুভমেন্ট করা যায় না
আমরা যদি এখন কোনো কাজ ব্যাকগ্রাউন্ড লেয়ারে করে থাকি, লাইক আমি যদি এখন একটা পতাকা বানাতে চাই, সেক্ষেত্রে আমি যদি কোনো একটা শেপ নেই এবং শেপের মধ্যে যদি কালার অ্যাপ্লাই করি, সেগুলাকে কিন্তু মুভ করা যায় না। এই মুভ টুল দিয়ে সেটাকে মুভ করা যায় না। এর কারণ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করলে কখনোই সেটাকে আর মুভ করা যাবে না। হ্যাঁ যাবে, এটাকে লককে আনলক করে, লককে আনলক করে কোনো ইফেক্ট দেওয়া যাবে না, তখন লককে আনলক করতে হবে। এবং লককে আনলক করলেও ঝামেলা আছে। লককে আনলক করার পর দেখা যাবে যে পুরো পেজের মধ্যে সাদা হয়ে আছে, মানে পুরো পেজ বরাবর একটা কালার এসে গেছে। তো যে কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হয় দেখে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কখনোই কাজ করব না। ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি কখনো আমরা ভুল করে কাজ করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা আনডু করব। সবাই কি আনডু শর্টকাট জানেন? আনডু কিভাবে আনডু করে, কিভাবে রিডু করে? কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড বা কন্ট্রোল অল্টার জেড দুইটাই আসলে। কন্ট্রোল জেড সিসি ক্ষেত্রে আর কন্ট্রোল অল্টার বলেন না জুম ইন আর জুম আউটটা কি করে একটু মানে বলে ভালো হতো। জুম ইন জুম আউট, কোন একটা ফাইলকে জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস আর জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, কোন একটা ফাইলকে জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস, আমি যেমন কন্ট্রোল প্লাস দিচ্ছি জুম ইন হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিচ্ছি জুম আউট হচ্ছে। ওকে, এবার আমরা চলে আসি নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার আমরা নিলাম, নতুন একটা লেয়ার নেওয়ার পর সেখানে আমরা একটা শেপ নিলাম। তো এই শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করছি, এটাকে কি কালার বলে, ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার? ফরগ্রাউন্ড কালার, শুধু এটাকে মুভ করতে চাই, এরকম কি করা সম্ভব? করা এটা সম্ভব না। আপনারা সবাই কি চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকেন? ঠিক আছে, আমি একটু ক্লাস রিভিউ করছি, এগুলো আপনাদের সুবিধার্থেই। ঠিক আছে, আচ্ছা, এই যে এটাকে মুভ করা যাচ্ছে না, কেন? কারণ দুটো একসাথে মুভ হচ্ছে, এই কারণে, কারণ দুটো একই লেয়ারে আছে, দুইটা জিনিস আমাদের একই লেয়ারে আছে, যে কারণে আমরা ভুল করেছি। আর ভুল করলে আমাদের আনডু করতে হয়। আনডু করার শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল জেড বা কন্ট্রোল অল্টার জেড, কিবোর্ডের কন্ট্রোল জেড বা কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, এবার এই লেয়ারের কাজ কিন্তু শেষ, এই লেয়ারে আর কোনো কাজ করতে পারবো না, এই লেয়ারে আমি কিন্তু আর কোনো কাজ করতে পারবো না। এবার আসে নেক্সট লেয়ার, এই লেয়ারের পরের লেয়ারে যাই আমরা, নতুন একটা লেয়ার নেই এবং সেই লেয়ারে যে আমরা একটা শেপ নিলাম, আমরা এরকম একটা শেপ নিলাম এবং শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করে ফেললাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং হালকা করে বাঁকা করে দিলাম। এবার মুভ টুল দিয়ে মুভ করছি। আপনারা কি জানেন এটা বাঁকা করা হয়েছে কিভাবে, শেপ গুলাকে? এটাকে বাঁকা করা হয়েছে কিভাবে, এটা কি আপনারা জানেন একটা শেপকে কিভাবে বাঁকা করা হয়েছে? না ভাইয়া, ঘুরাই দিছেন ভাইয়া, কন্ট্রোল ঘুরাই দিয়েছি। আচ্ছা রাইট, আচ্ছা আমরা সবাইকে মিউট, সবাই একটু মিউট থাকবেন, চ্যাট বক্স কথা বলি। আচ্ছা, তো আমরা যখন কোনো একটা শেপ নেই, নতুন লেয়ারে, তখন সেই শেপটাকে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মুভ টুল দিয়ে মুভ করা যায়, এই যে মুভ করতেছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা যায়। ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট ক্লিক করে, যেমন আপনারা এই ওয়ার্ড বা র‍্যাপ শিখছেন, যেখান থেকে যে এরকম মোড়ানো যায়, মোচড়ানো যায়, এই ধরনের যে কাজগুলো শিখেছেন, ঠিক আছে, এই যে যে কাজগুলো শিখেছেন এরকম কাজগুলো আমরা করছি, ঠিক আছে। তো এই কাজগুলো যখন করব, তখন মাউসের রাইট ক্লিক করে যে আমরা ওয়ার্প করি বা ডিস্টর্ট করি, তো এর পাশে গেলে দেখেন এরকম রাউন্ড কর্নার একটা অ্যাঙ্গেল আসে, এই অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে ঘুরাই দেব, জাস্ট কর্নারে যে আমরা এটাকে ঘুরাই দেব, যেদিকে আমাদের যত ডিগ্রি দরকার সেদিকে তত ডিগ্রি ঘুরাইতে পারবো। এই জিনিসটা আমরা কন্ট্রোল টি দিয়ে যখন ট্রান্সফর্ম করব তখন পাবো। আমরা নতুন একটা লেয়ার নিলাম এবং একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, এরপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর আমরা সেটাকে যে সাইডে গেলে এরকম অ্যাঙ্গেল পাই, অ্যাঙ্গেল দিয়ে আমরা ঘুরাই দেব। আমরা কি ঘোরানোটা বুঝতে পারছি? আচ্ছা লোকমান ভাই, ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কখন নিব? আমাদের লোকমান ভাই প্রশ্ন হচ্ছে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কখন নিব? এখানে ভাই কালার আছে দুইটা, এখানে কালারই আছে দুইটা। আজকে আপনাদেরকে এই সফটওয়্যার দিয়ে কাজ করলে আমার মনে হয় আপনারা কিছু বুঝতে পারবেন। সফটওয়্যারটা এত চেঞ্জ হয়ে গেছে কিভাবে আমি বুঝে উঠতে পারি না এখনো।
ভাই আমারও চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে সফটওয়্যার নতুন নতুন লাগছে, আপনাদেরকে আর আমি কি বলবো, এটা 2021 আই থিংক, মানে এত কিছু আসলে চেঞ্জ হওয়াটা কিভাবে সম্ভব আমি সেটা ভাবছি। আচ্ছা আমরা একটু কষ্ট করি, আমরা এই সফটওয়্যারটা যেহেতু আপনাদেরকে বেশ কিছু জিনিস বুঝতে প্রবলেম হইতে পারে, যে কারণে আপনারা বেশি বেশি প্রশ্ন করবেন, আমি টোটালি সফটওয়্যারটি কেটে দিচ্ছি। টোটালি সফটওয়্যারটি কেটে দিয়ে আমরা CS6 ওপেন করছি। CS6 আমি এই সফটওয়্যারটি কেটে দিয়ে CS6 ওপেন করছি। জি আমি এই মুহূর্তে CS6 সফটওয়্যার ওপেন করেছি। তো আমরা একদম ফাইলে নিউ যাচ্ছি, ফাইল থেকে নিউ যাওয়ার পর আমাদের ডকুমেন্ট সেটআপ, সেখানে প্রিসেট আছে, সেখানে আমাদের এইচডি সাইজও নেওয়া যায়, আরজিবি কালারও নেওয়া যায়, সবকিছু ঠিকঠাক, এবং ওকে দেওয়ার পর আমাদের একটা ফাইল চলে আসে। এবং এখানে তো আমরা কাজ করতে পারি না, নতুন লেয়ার নিতে হয়। আমরা এই নতুন লেয়ার একটা ক্লিক করব, যেখানে গিয়ে মাউসের ওখানে যে টুলটা আছে সেই টুলটার উপর যখন আপনি যাবেন তখন লেখা আসে যে ক্রিয়েট এ নিউ লেয়ার। এই লেয়ার বক্সের এটাকে বলা হচ্ছে লেয়ার বক্স, টোটালটাকে বলা হচ্ছে লেয়ার বক্স বা লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেলের নিচে এখানে যখন আমি যাচ্ছি তখন এখানে লেখা আসতেছে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ এখান থেকে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর একটা শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম। তো আমাদের যে ভাই প্রশ্ন করছেন যে লাল কালার নিব কখন, সবুজ কালার নিব কখন, বা ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার নিব কখন, আসলে একসাথে দুইটা কালার নিয়ে আপনি কাজ করতে পারবেন, একসাথে দুইটা কালার নিয়ে কাজ করতে পারবেন, বা দুইটা কালার আপনি সেট আপ করে রাখতে পারবেন, একসাথে দুইটা কালার আপনি সেট আপ করে নিয়ে রাখতে পারবেন, যে কারণে দুইটা কালার যে দুইটা কালার নিয়ে আপনি কাজ করবেন সেই দুইটা কালার আপনি এখানে অলওয়েজ সেট আপ করে রাখবেন। আমাদের লোকমান ভাই আপনি কি ক্লিয়ার, যে কালার গুলো নিয়ে আপনি কাজ করবেন সেই কালার গুলো আপনি এখানে সিলেক্ট করে রেখে দিতে পারেন। তো এখানে দুইটা কালার কার্ডটা সিলেক্ট করে রাখবেন, দুইটার বেশি কালার সিলেক্ট করা যায় না, সেটা অন্য টুল দিয়ে করতে হয় তখন। আচ্ছা এই যে একটা শেপ নিলাম। জাগরে ভাই একটা প্রশ্ন ছিল ভাই, ভাই ইলাস্ট্রেটর থেকে বলছি তো একটা কথা মানে করছি, তো এটা ওই থেকে একটু সামঞ্জস্য করে বলতেছি, আমরা স্ট্রোক কালার পাইছিলাম যে এটার মধ্যে আর স্ট্রোক নাই, যদি কাজের সুবিধাতে দুইটা কালার রাখতে পারি এই জায়গায়। হ্যাঁ কখনোই আমরা এই ধরনের কোনো প্রশ্ন করব না যে ভাই ইলাস্ট্রেটর সফটওয়্যার আমি পারি, ইলাস্ট্রেটর সফটওয়্যার আমি ওখান থেকে ওইটা পাইছি, এই সফটওয়্যারটা নাই, এখানে কখনো আমি প্রশ্ন করব না, কারণ এই সফটওয়্যারের মধ্যে আছে কি নাই সেটা কিন্তু আপনি এখনো জানেন না, ঠিক আছে, সেটা আমি আপনার এখনো দেখাই নাই। না বা ওইটা বলতেছি না, আমরা তো ওই জায়গায় কানার কালার প্ল্যান দুইটার মধ্যে তো আমরা শুধু স্ট্রোক কালার পাইছিলাম আর ফিল কালার পাইছিলাম, এই জায়গাতে এই মানে ওই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো ওইসব কোনো ভেজাল নাই, ওইটা বলতেছি না। ওকে এরকম কোনো ভেজাল নাই, তবে এই ভেজালটা আরেক জায়গায় আছে, এরকম ইলে মানে স্ট্রোক কালার আর এই কালার আমাদের আরেক জায়গায় আছে, ঝামেলা অন্য জায়গায় আছে, ঠিক আছে। এই ধরনের কোনো প্রশ্ন আমরা একটা সফটের সাথে আরেকটা সফটের তুলনা কখনোই করবো না, কারণ দুইটা দুই মেরুর প্রাণী, ঠিক আছে। যখন আপনি ফাইল থেকে নিয়ে যান তখন এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট নামে একটা অপশন থাকে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের জায়গায় আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, হোয়াইটের জায়গায় ট্রান্সপারেন্ট দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে অপশনটা আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তাছাড়া যদি আপনি কোনো একটা কালার নিয়ে ধরেন আপনি পয়সাটা নিয়ে নিছেন, সেখানে আপনি কালার চেঞ্জ করবেন কিভাবে, এই যে কালারগুলো আছে সেই কালারগুলো ডিরেক্ট অ্যাপ্লাই মেরে দেন। ধরেন আমি কালো কালার নিলাম, কালো কালার না একটু অন্য কালার নিই আপনাদের বোঝার সুবিধার্থে, আমি তাই না, দরকার নাই। আচ্ছা ভাইয়া একটা শেপ থেকে আরেকটা শেপ নেওয়ার পর কালার চেঞ্জ করা যায় না কেন? অবশ্যই যায় আমরা দেখবো। আচ্ছা নতুন একটা লেয়ার নিলাম এবং সেই লেয়ারের মধ্যে আমরা একটা শেপ নিচ্ছি, এই যে একটা শেপ নিলাম সেই শেপটাকে আমরা কালার অ্যাপ্লাই করছি। কালার অ্যাপ্লাই করার পর সেটা কালার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর আমরা মাউসের রাইট ক্লিক করে আমরা গত ক্লাসে এই ওয়ার বা র‍্যাপ শিখেছিলাম, যেখান থেকে এই যে এই দোমড়ানো মুচড়ানোর যে অপশনটা, র‍্যাপিং করার যে অপশন সেটা আছে। তো এইটা কি আপনারা সবাই ক্লিয়ার, এই যে পতাকা উড়ানোর যে ব্যাপারটা ছিল গত ক্লাসে, যে ওয়ার্পিং বা র‍্যাপিং এই জিনিসটা আপনারা ক্লিয়ার করেছেন, আমাকে চ্যাট বক্সে জানান তো।
এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার আমি এই লেয়ারটা এলার্ট চোখ অফ করে দিলাম চোখের কাজ কি চোখের কাজ কি চোখের কাজ হচ্ছে একটা জিনিস আছে বা সেটাকে হিডেন করে রাখা হাইড করে রাখা এটা হাইড করে রাখা আমার যে একটা জিনিস আছে আমার পরবর্তীতে কাজে লাগবে নোটিফিকেশনের সাউন্ড অনেক বেশি আসছে নোটিফিকেশনের সাউন্ড অনেক বেশি হইতেছে ওকে নোটিফিকেশনটা কিভাবে ই করা যায় খুব সংক্ষিপ্তভাবে আমরা লগ আউট করে দিই তাইলে আমাদের ঝামেলা শেষ নোটিফিকেশন আর আসবে না যদি এখন সেটিং এ থেকে যে করতে পারতাম বাট এখন করতে গেলে আবার ঝামেলা টাইম ওয়েস্ট হবে ওকে নোটিফিকেশন আর আসবে না অফ করে দিয়েছি ওকে আচ্ছা এই যে একটা লেয়ার এই লেয়ারকে কিন্তু আমরা চোক অফ করে রাখতে পারি চোক অফ করে রাখলাম কেন অফ করে রাখলাম কারণ ওটা আছে বাট হিডেন হয়ে আছে ওটাকে আমি হিডেন করে রাখলাম আমার সময় রাখতে আমি এটা ইউজ করবো ঠিক আছে ভাই ডিফারেন্ট শেপ কিভাবে তৈরি করবো যেমন ইস্টা আসবো ভাই আস্তে আস্তে করে আমি যাচ্ছি আচ্ছা এই যে আমি একটা শেপ নিলাম এই শেপটা কি আগের লেয়ারে নাকি নতুন লেয়ারে এই শেপটা কি নিউ লেয়ারে নাকি আগের লেয়ারে সবাই চ্যাট বক্সে একটু থাকে আচ্ছা এবার আমি কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করলাম ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট ক্লিক করে আমরা ঠিক যেভাবে ওয়ার্পে গিয়েছিলাম তার উপরে আছে ডিস্টর্ট তার উপরে এক ঘর উপরে আছে ডিস্টর্ট এই ডিস্টর্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার প্রত্যেকটা কোণা আলগা হয়ে যায় বা প্রত্যেকটা কোণা পোর্টেবল হয়ে যায় প্রত্যেকটা কোণা পোর্টেবল হয়ে গেছে খেয়াল করছেন যে কোণা যেদিকে নিচ্ছি আমি সেই কোণা সেদিকে যাচ্ছে গোলাম আজম ভাই একটু ওয়েট করেন গোলাম আজম ভাই একটু ওয়েট করেন আমি আসছি আচ্ছা এই জিনিসটা কিভাবে আচ্ছা কেউ কোনো কাজ করবেন না কেউ কোনো কাজ করেন না জাস্ট ক্লাসটা দেখেন কেউ কোনো কাজ করবেন না জাস্ট কাজগুলো দেখেন আমি কাজ করতে সময় দিব আমাদের ক্লাস আরো এক ঘন্টারও বেশি সময় আছে কোনো প্রবলেম নাই আপনারা জাস্ট এইদিকে কনসেন্ট্রেশনটা এইদিকে দেন আমরা একটু কাজ করি আবার আপনাদের কাজ দিব আকাশ ভাই জয়েন করতে পারছেন আকাশ ভাই কি একটু ওয়েট করতে বলেন আকাশ ভাইকে বারবার ট্রাই করতে বলেন কল্পনা আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নতুন একটা লেয়ারে এবং নতুন একটা লেয়ার নেয়ার পর সেখানে আমরা একটা শেপ নিলাম এবং সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম কালার অ্যাপ্লাই করার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট ক্লিক করে ঠিক যেভাবে আপনি ওয়ার্প বা র‍্যাপ করেছিলেন তার উপর আছে ডিস্টর্ট এই ডিস্টর্ট করলে এই কোণাটা আলগা হয়ে গেল নিজের ইচ্ছা মতো আপনি এদিকে মুভ করতে পারেন বা নিজের ইচ্ছা মতো অন্যদিকে মুভ করতে পারেন যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারবেন চার কোণা যতগুলো কোণা আছে সবগুলোকে নিয়ে আপনি এরকম টানাটানি করতে পারবেন এটা কোন অপশন এটাকে বলা হচ্ছে ডিস্টর্ট এই অপশনটাকে বলা হচ্ছে ডিস্টর্ট আমরা কি ডিস্টর্ট বুঝতে পারছি কেউ কাজ করে না কারো কাজ করতে হবে না আগে দেখেন আচ্ছা ক্লাস আমার ক্লাসে কিছু রুলস আছে এক নাম্বার রুলস হচ্ছে আমি যখন কোনো কাজ করি তখন আপনারা কেউ মাউসে ক্লিক করবেন না আপনি বুঝতে পারবেন না আমি যদি এখন দেখাই আর আপনি যদি আমার সাথে প্রতিযোগিতা করেন তাহলে তো হবে না আমি দেখাবো আপনারা দেখেন এরপরে সময় দিব যে আমরা 10 মিনিট কাজ করি আসে আমরা 10 মিনিট কাজ করি বহুত ফায়দা হবে ঠিক আছে আকাশ ভাইকে জয়েন করতে বলেন আচ্ছা তো আমরা আগে আগে দেখব তারপরে শিখব আচ্ছা আমরা একটু এয়ারটেল এর অ্যাড দেখে আসি আকাশ ভাই জয়েন করছেন আচ্ছা আমরা একটু গুগল থেকে এয়ারটেল অ্যাড লিখে সার্চ করলাম এয়ারটেল অ্যাড তো এয়ারটেল অ্যাড লিখে সার্চ করার পর আমি দেখলাম একটা অ্যাড এই যে অ্যাড বন্ধু থাকলে পাশে আবার ঘুরে দাঁড়ায় দেখছেন কি মজা একজন বন্ধুকে দুইজন বন্ধু মিলে ঠেলতেছে ইস আমার বন্ধুগুলো যদি এরকম হতো বাইকে তেল ভরতাম না বন্ধুদের দিয়ে ঠেলাইতাম আচ্ছা বন্ধু আমার বন্ধু এখানে যে আছো সে আমাকে এগুলো দেখো দেখে শিখো আচ্ছা গাইজ আমরা এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি তো এই অ্যাড এর মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে বন্ধু থাকলে পাশে আবার ঘুরে দাঁড়ায় এটা হলো আমার অ্যাড এর কন্টেন্ট অ্যাড এর মধ্যে লেখা টেক্সট আর এই অ্যাডটা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা ইমেজ এসেছে এই ইমেজটা কিন্তু একটা অর্থ বহু একটা ইমেজ একটা ইমেজটা অর্থ বহন করতেছে এখানে প্রত্যেকটা ইমেজ একটা অ্যাড করতেছেন অ্যাড এর মধ্যে কিন্তু কোনো অর্থ না কোনো একটা অর্থ লুকাই থাকে বন্ধু কালেকশনে 19 টাকা রিচার্জে 20টির মতো ঝরবে বোনাস এই জন্য এখানে 20টা আনা হয়েছে এখানে 20টা আনা হয়েছে এই জন্য এবং মেয়েটা 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এই জন্য একটা মেয়ের মধ্যে কথা বলতেছে মানে প্রত্যেকটা অ্যাড এর মধ্যে একটা কন্টেন্ট আছে কিন্তু এটা অ্যাড এর মধ্যে একটা থিম থাকে যেগুলো ইউএক্স ডিজাইনার যারা তারা এগুলো নিয়ে পড়ে থাকে ইউএক্স ডিজাইনার যারা এগুলো প্ল্যানিং করে আর আমরা যারা কাজ করি তারা হচ্ছে ইউআই ডিজাইনার যারা আমরা বাস্তব মানে একটা ইমেজ রূপ দেয় আচ্ছা ইউএক্স আর ইউআই এগুলার মানে জানেন ইউএক্স এর ফুল ফর্ম কি ইউআই এর ফুল ফর্ম কি ইউএক্স ডিজাইনার ইউজার এক্সপেরিয়েন্স ইউজার ইন্টারফেস আচ্ছা ইউজার এক্সপেরিয়েন্স কোনটা
এক্সপেরিয়েন্সটা হচ্ছে মানে ইউজাররা হচ্ছে আপনার মনে করেন যে এটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসার্চের মতো ইউজার এক্সপেরিয়েন্স যেটা, আর ইন্টারফেসটা হচ্ছে আমরা যেটা দেখি মানে ডিজাইনটা, ওটা হচ্ছে ইন্টারফেস আমি যতটুকু জানি। আচ্ছা রাইট, আপনি যেটা জানেন সেটা অবশ্যই রাইট জানেন। আচ্ছা এখানে যেমন একটা অ্যাডের থিম আছে, একটা অ্যাডের থিম আছে যে আমার মোবাইল, আমি মোবাইলের দিকে তাকায় থাকবো, ওয়াও হা করে আসছি, আর এখানে আমার মোবাইলের চারপাশ থেকে অনেকগুলা সোশ্যাল মিডিয়ার আইকন গুলা ভেসে উঠবে, এটা হচ্ছে আমার একটা ইউএক্স বা আমার একটা প্ল্যানিং, আমার একটা থিম ডিজাইন সেন্স। এই ডিজাইনের সেন্সের নাম হচ্ছে ইউএক্স, বা এই প্ল্যানিংটা যে করেছে সে হচ্ছে ইউএক্স ডিজাইনার করেছে। আর এই প্ল্যানিংটা এরকম বাস্তব, একটা ছবি তোলা, একটা মেয়ের ছবি তোলা, মেয়েকে কোন কালারের ড্রেস পরাইতে হবে, মেয়ের হাতে কোন কালারের মোবাইল থাকতে হবে, এটা মেয়েটার কোন ভিউটা আসবে, মেয়েটার যে ইমেজটা এডিট করা হবে সেই ইমেজের মধ্যে কোন কোন আইকন গুলা, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু এখানে আসে, কোনগুলা কোনগুলা আসবে, কি কি লেখা হবে না হবে, এইগুলা যে করছে তারে বলা হইতেছে ইউআই ডিজাইনার। অর্থাৎ আমরা আমরা হইতেছি গ্রাফিক ডিজাইনার, আমরা হইতেছি ইউআই ডিজাইনার, বুঝতে পারছি? UX অর্থাৎ প্ল্যানিং, UX অর্থাৎ প্ল্যানিং, একজন প্ল্যানিং করে দিবে, আমরা সেটা বাস্তবে রূপ দিচ্ছি, আমরা একটা সেটাই একটা সৌন্দর্য সৃষ্টি করছি, সৌন্দর্য যাতে সুন্দর দেখা যায়, মানুষজন যাতে ভালোভাবে নেয়, সেই রকম কালারফুল করছি বা রঙিন করছি, বুঝতে পারছি UX আর UI। আচ্ছা আপনাদের কি UX আর UI এর সংক্ষিপ্ত একটা ব্রিফিং খাওয়া দেওয়া হলো। আসলে আমরা হচ্ছে UI ডিজাইনার, আমরা যে ডিজাইনগুলো করি এগুলো UI ডিজাইন। ওকে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি এই যে একটা অ্যাড, এই অ্যাডটা করার জন্য কি একটা ইমেজ লাগে নাকি লাগে না, এই কথার উত্তর দিন তো আপনারা। একটা যে অ্যাড, এই অ্যাডটাকে তৈরি করার জন্য কি আমাদের কি ইমেজ লাগে নাকি লাগে না? লাগে, জি লাগে, ইমেজ লাগে ভাইয়া। আচ্ছা অবশ্যই ইমেজ লাগে, অবশ্যই একটা অ্যাডের জন্য একটা ইমেজ লাগে। সেই ইমেজটা কি মানে নিজের ইচ্ছামতো হবে নাকি একটা থিম থাকে? অবশ্যই থিম থাকে, যেমন আপনারা বেশ কয়েকটা ইমেজ দেখলেন যে কোনো না কোনো থিমের উপরে ডিপেন্ড করে এক একটা অ্যাড বানানো হয়, পাহাড়ের উপরে কেন? সে তো রাস্তার পাশেও থাকতে পারতো, নদীর পাশেও থাকতে পারতো, কিন্তু পাহাড়ের উপরে কেন? নেটওয়ার্কটা অনেক ফাস্ট, পাহাড়ের উপরেও যায়, এটাই বুঝাইছে। না ভাই মানে দুর্ভিক্ষ এলাকার মধ্যে থাকতে পারে, মানে খুব জরাজীর্ণ এলাকায় নেটওয়ার্ক পাবে, এটা বুঝাইছি। আচ্ছা জরাজীর্ণ এলাকায় থাকতে পারে, পাহাড়ের উপরেও থাকতে পারে, এটা হচ্ছে তার থিম, ঠিক আছে? এটা হচ্ছে একটা থিম। এমন হতে পারে যে স্যাটেলাইট থেকে দেখাইতেছে যে একটা দ্বীপের মধ্যে একজন মানুষ আছে, তার হাতে একটা মোবাইল আছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা থিম, একটা দ্বীপের মধ্যে, একটা দ্বীপের মধ্যে ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে যে একটা দ্বীপের মধ্যে একটা মানুষ বসে মোবাইল ইউজ করতেছে, ল্যাপটপ নিয়ে বসে আছে দ্বীপের মধ্যে, তার সে গ্রামীণ ফোনের ইন্টারনেট ইউজ করতেছে, গ্রামীণ ফোনের অ্যাড হয়ে যেতে পারে, ঠিক আছে? এই যে যে থিমের কথা বলছি, যে দেখেন থিম অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইগুলো হচ্ছে একটা থিম, এগুলো হচ্ছে একটা অ্যাডের থিম। তো আমরা যে কাজটা করবো এইরকম একটা কাজ করার জন্য আমাদের একটা ইমেজ লাগবে, তো এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি, গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করছি, একটা ইমেজ আমরা গুগল থেকে ডাউনলোড করছি। তো এই যে একটা ইমেজ আমরা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হয়েছে কোথায়? ডেস্কটপে নিউ ফোল্ডার 9, ডেস্কটপে নিউ ফোল্ডার 9 নামে একটা ফোল্ডার আছে যেখানে আমি এই ফাইলটা ডাউনলোড করেছি। ফটোশপ সফটওয়্যারটা আমি একটু মিনিমাইজ করলাম, আর আমার ডেস্কটপে যে ফোল্ডারটার মধ্যে ছবিটা আসছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। তো এই ফাইলটা, এই ফাইলটা থেকে এই যে ছবিটা, এই ছবিটাকে যদি ধরে টেনে হিচড়ে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসি তাহলে দেখেন ওই ফাইলের মধ্যে চলে আসে। ওই ফাইলের মধ্যে আসলো কেন, এর উত্তর কি? এটা কি নতুন আলাদা ডকুমেন্ট হয়ে আসছে নাকি ওই ফাইলের মধ্যে আসছে? মানে আমরা যে একটা এইচডি কোয়ালিটির সাইজ নিয়েছিলাম সেই সাইজে ডকুমেন্ট হয়ে আসছে, কোন ডকুমেন্ট হইছে? সেই আগে যে আমরা সাইজ নিয়েছিলাম, যে সাইজটা আমরা নিয়েছিলাম এইচডি কোয়ালিটির সাইজ, সেই ডকুমেন্টের মধ্যে আসছে নাকি সে নিজে একটা ডকুমেন্ট হয়ে আসছে, কোনটা? ওই ডকুমেন্টে এইচডি ডকুমেন্টের মধ্যে আসছে ভাই, সেইটা ভিতরে আসছে, ওই নিজের যে ডকুমেন্ট এই যে একটা লেয়ার নিয়ে আসছে আলাদা। আচ্ছা তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে আমরা যে ফাইলটা নিয়েছিলাম, আমরা যদি নতুন একটা ফাইল নেই, ডকুমেন্ট নেই, তো সেই ডকুমেন্টের মধ্যে আমরা যদি বাইরে থেকে ড্র্যাগ করে ধরে কোন একটা ছবিকে টেনে এই লেয়ারের মধ্যে বা পেজের মধ্যে, সাধারণ যে পেজ, এই পেজের মধ্যে যদি আমি এনে ছাড়ি তাহলে সেটা তার উপরে চলে আসে, তার মধ্যে চলে আসে, মানে ওই এইচডি কোয়ালিটির ফাইলের মধ্যে আসে, ওই এইচডি কোয়ালিটির ফাইলের মধ্যে আসে।
আচ্ছা এখন এই যে আশাটা আমি এখন কান ধরে টেনে নিয়ে আসতেছি আসতেছি কিন্তু আপনি বলতেছেন ভাই আমি তো কান ধরে টেনে আসতে আনতেছি কিন্তু আমারটা তো আসে না আমারটাই কান ধরে টানলেও আসে না ঠিক আছে তো যাদের এইরকম প্রবলেম হবে যে ভাই আমি তো এরকম বাইরে থেকে টান দিয়ে ড্র্যাগ করে ধরে আনি কিন্তু আমারটা আসে না তো যাদেরটা এরকম প্রবলেম হবে তারা যে কাজটা করবেন এই যে মেনুবারের ফাইল মেনুবারের মধ্যে যে ফাইল আছে ফাইল থেকে প্লেস একটু মাথায় রাখবেন এটা ফাইল থেকে প্লেসে যদি আমরা যাই তাহলে আমি ডেস্কটপ থেকে কোন ফাইলটা নিতে চাই ধরেন আমি এই ফাইলটা নিতে চাই তাহলে এই ফাইলে ক্লিক করলাম এই ফাইলটা চলে আসলো বুঝতে পারছি তো বাইরে থেকে কোন একটা ডকুমেন্ট আমরা ফটোশপ সফটওয়্যারের মধ্যে কোন ডকুমেন্টের মধ্যে আনতে গেলে ফাইল থেকে প্লেস থেকে আনতেছি ফাইল থেকে প্লেসে যদি আনি তাহলে আমাদের যে নির্ধারিত একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টের মধ্যে বলেছি আমার ডকুমেন্ট ছিল এইচডি সাইজ এইচডি সাইজের মধ্যে আসতেছে এটা হচ্ছে ফাইল থেকে ওপেন সরি ফাইল থেকে প্লেস আমরা কিন্তু ফাইল থেকে প্লেসে গিয়েছিলাম ফাইল থেকে প্লেস প্লেস থেকে যে আমরা এই ফাইলের মধ্যে প্লেসমেন্ট করছি ফাইল থেকে প্লেসে যে আমার যে ছবিটা দরকার সেই ছবিটাকে আমি ক্লিক করছি সেই ছবিটা আমাদের চলে আসতেছে এখন এই যে বাইরে থেকে আমি একটা ছবি আনছি আনার পরে কিন্তু এন্টার দিতে হয় বাইরে থেকে কোন একটা ছবি আনার পর ফটোশপে এন্টার বা টিক চিহ্ন এই যে উপরে দেখেন টিক চিহ্ন আছে সবাই আমার মাউস দেখেন আমার মাউস দেখেন একটা টিক চিহ্ন আছে এই টিক চিহ্ন বা এন্টার কিবোর্ডের এন্টার বা এই টিক চিহ্নটা দেওয়ার পরে এই ছবিটা প্লেসমেন্ট হয় এই ছবিটা প্লেসমেন্ট হলো প্লেসমেন্ট হলে কিভাবে বুঝবেন আপনি মাঝখানে একটা ক্রস ছিল ক্রস চলে গেছে আপনাকে সবাই বুঝছি একটা ফাইলের মধ্যে কিভাবে একটা আরেকটা ছোট একটা জিপিজি ফাইল বা পিএনজি ফাইল কিভাবে আনবো সব একটু চ্যাট বক্সে চলে আসে তো যে কিভাবে আনতে পারি একটা হচ্ছে ফাইল থেকে প্লেস একটা হচ্ছে ধরে টান ধরে নিয়ে চলে আসবে যদি আপনি কান ধরে টানতেছেন একটা মানুষের এখন সে যদি না আসে তখন আপনি বিকল্প ব্যবস্থা নেবেন না ভাইয়া ড্র্যাগ করে আনার জন্য কি ডাউনলোড করে নিতে হবে কোনো ফাইল যদি আপনার কাছে না থাকে তাহলে তো মানে ড্র্যাগ করেই আনতে হবে মানে ডাউনলোড করে নিতে হবে কোনো ফাইল আপনার কাছে যদি না থাকে তাহলে তোকে ডাউনলোড করতে হবে আগে ফাইল থাকতে হবে তারপর তো আপনি আনবেন আমি বুঝি না রাফা বুঝিনি সিস্টেমগত প্রবলেম থাকলে কি ড্র্যাগ ড্রপ হয় না এরকম কিছু হ্যাঁ মাঝে মধ্যে ড্র্যাগ করে আনা যায় না মাঝে মধ্যে ড্র্যাগ করে আনা যায় না এটা আসলে সফটওয়্যারের ভেরিয়েশন মানে সিসি সিসি তে হয় সিএস6 এ হয় বাট কিছু কিছু পোর্টেবল সফটওয়্যার হয় না কিছু কিছু পোর্টেবল সফটওয়্যার হয় না যে কারণে ফাইল থেকে প্লেস থেকে আনতে হয় ভাই আমি একটা প্রশ্ন ছিল ইলেকট্রিক্যাল মার্কেটের সময় সব সময় শিফট চাপা ধরে কাজ করতে হয় আপনি যদি ওই যে কাজটা যদি ধরেন এইভাবে ওই যে র‍্যাপ করার পরে যে কাজটা করে ওখানে কি আমরা কি ওই শিফটটাকে চাপা ধরে রাখবো আমি দেখাবো আমি দেখাবো আমি এখন ওই সম্পর্কে কিছু বলি না আমরা যাচ্ছি ওই পর্যন্ত আমি যাচ্ছি ওকে ভাই আচ্ছা আমি ছবিটাকে ডিলিট করে ফেললাম ভাইয়া অনলি প্লেস নাই প্লেস এমবেডেড হ্যাঁ প্লেস এমবেডেড প্লেস লিংক যে কোনো একটা দিলেই হবে সাবরিনা ইসলাম সিসিতে সিসিতে প্লেসের সাথে প্লেস এমবেডেড বা প্লেস লিংক আছে একটা দিলেই হবে সাবরিনা আপু দেখারে ভাই কি দেখাইছিলেন আমার নেটের কারণে আমি বের হয়ে গেছিলাম অটো কি লিড নিয়ে এসে আবার ঢুকতে অনেক সময় লাগছে আচ্ছা 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 জিনিসটা এগুলো আজকে আর কোনো রিপিট হবে না তবে কালকে আগামীকাল আপনাদের একটা এক্সট্রা ক্লাস দিব আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল আপনাদের যদি একটা এক্সট্রা ক্লাস দিই কখন করতে পারবেন আপনারা এক্সট্রা ক্লাস আচ্ছা আমি ক্লাস একটা এক্সট্রা ক্লাস আপনাদেরকে দিয়ে দিব আগামীকাল এক ঘন্টার ক্লাস ঠিক আছে আজকে ক্লাসটা আগামীকাল আপনার এক্সট্রা ক্লাস হিসেবে পাবেন আর আপনাদেরকে একটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে মানে আমাদের ক্লাসের ব্যাচে তো শিক্ষক 100টা এখন 100 জনের মানুষের বেশি আছে এর কারণ হচ্ছে এখনো আমাদের ব্যাচে পেইড ব্যাচে আসে নাই অনেকে পেইড ব্যাচে যারা আসেন নাই তাদের আজকে লাস্ট ক্লাস পেইড ব্যাচে যারা আসেন নাই যারা ফ্রি ক্লাস করছেন এখনো তাদের আজকে শেষ ক্লাস এবং আজকের পর থেকে আপনাদের এই ক্লাসগুলো গুগল ড্রাইভে যাবে যেটা ক্লাসগুলো শুধুমাত্র আপনারা পাবেন আপনারা পেইড স্টুডেন্ট পাবেন কোনো ফ্রি স্টুডেন্ট বা অন্য কেউ আপনাদের এই ক্লাসের ভিডিওগুলো পাবে না শুধুমাত্র আপনাদেরকে আলাদা করে আপনাদেরকে এই ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে সেটা দুই ভাবে করা হতে পারে একটা হচ্ছে আপনাদের মেইল নিয়ে ইউটিউবে দেওয়া মানে যারা যারা মেইল দিবেন শুধুমাত্র তারাই পাবেন আর একটা হইতেছে আপনারা ইসে পাবেন জাস্ট গুগল ড্রাইভে পাবেন ওকে আর জাকির হোসেন আমাদের আসলে পেইড তো জুম আমাদের পেইড আর আমি চাই না আমার ক্লাসে 100 জন থেকে বেশি জন থাকুক 250 জন আমি চাই না আমার ক্লাসে 100 জন থাকলে না 250 জন আমি নিতে চাই না আচ্ছা আচ্ছা ক্লাস আমি সবাইকে মিট করে দিয়েছি আমাদের আগামীকাল এই ক্লাসটা রিপিট হবে আমি কালকে আমি বলে দিব কোন সময় মানে আজকে আমি ডিসাইড করে বলে দিব আচ্ছা ফ্রম ফাইল আফটার প্লেস ওকে আচ্ছা ক্লাস আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা ডকুমেন্ট আমরা নিয়েছি এটা এইচডি কোয়ালিটি একটা ডকুমেন্ট তো এখানে আমরা জাস্ট বাইরে থেকে কোন একটা ইমেজকে ধরে টান দিলে চলে আসতেছে
আর এই জিনিসটা যদি না আসে তাহলে ফাইল থেকে প্লেসে যে আমরা নিয়ে আসছি এটা হচ্ছে এই ফাইলের মধ্যে নিয়ে আসা এই ফাইলের মধ্যে নিয়ে আসা আরেকটা হচ্ছে ফাইল থেকে ওপেন একটা করেছি ফাইল থেকে প্লেস আরেকটা হচ্ছে ফাইল থেকে ওপেন ফাইল থেকে ওপেনে যাওয়ার পর আমরা যে ফাইলটা নিতে চাই লাইক এই ছবিটা নিতে চাই এখানে ডাবল ক্লিক করলাম নতুন একটা ডকুমেন্ট তৈরি হলো এটা কিন্তু নতুন একটা ডকুমেন্ট আগের ডকুমেন্টটা ছিল এইটা আর বর্তমান ডকুমেন্ট এইটা ফাইল থেকে ওপেন এবং আপনার প্লেসের ভিতরে পার্থক্য কি সেটাই তো দেখাচ্ছি ফাইল থেকে প্লেস আর ওপেনের পার্থক্য দেখাচ্ছি ফাইল থেকে প্লেস করলে একটা ফাইলের মধ্যে আরেকটা ডকুমেন্ট আসে বা একটা ডকুমেন্টের মধ্যে আরেকটা ফাইল আসলো জেপিজি ফাইল আসলো আসলে দুইটা ডকুমেন্ট যে কারণে আপনার পেজ লাগতে পারে যেমন একটা সাধারণ একটা পেজ আছে ফটোশপের একটা ডকুমেন্ট তো ফটোশপ ডকুমেন্টের মধ্যে ফাইল থেকে প্লেস যদি করেন তাহলে ওই ডকুমেন্টের মধ্যে একটা ইমেজ আসলো ওই ডকুমেন্টের মধ্যে আর আপনি যদি ফাইল থেকে ওপেনে যান এবং কোন একটা ইমেজে ক্লিক করেন তখন আলাদা একটা ডকুমেন্ট তৈরি হলো আলাদা একটা ডকুমেন্ট তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডকুমেন্ট এবং ডকুমেন্ট গুলো এই যে উপরে পাশাপাশি অবস্থানে আছে এটা কে বুঝি নাই এটা কি বুঝেন নাই ফাইল থেকে প্লেস আর ফাইল থেকে ওপেনের পার্থক্য এটা হচ্ছে ফাইল থেকে প্লেস আর ফাইল থেকে ওপেনের পার্থক্য ভাইয়া নতুন যেটা ওপেন হচ্ছে সেটার সাইজটা কি ওই পিকচারের সাইজে হচ্ছে নাকি হ্যাঁ রাইট নতুন যেটা ওপেন হচ্ছে সেটা পিকচারের সাইজ অনুযায়ী হচ্ছে যেমন আমার এই ফাইলটা আমার যেখানে আসছে আমার এইচডি কোয়ালিটির এইচডি কোয়ালিটি মানে 1280x720 পিক্সেল ওর মধ্যে আসছে এর মধ্যে অপটিমাইজ হইতেছে যতটুকু আমার দরকার ততটুকু আসতেছে ঠিক আছে যতটুকু আমার দরকার ততটুকু আমার আসতেছে এর মধ্যে আর এই ফাইলটা হচ্ছে নির্দিষ্ট ওই ফাইলের যতটুকু সাইজ ছিল ততটুকু ওই ফাইলের সাইজ যতটুকু ছিল ততটুকু আমি সম্পূর্ণ জিনিসটা আমি আবারো কেটে দিচ্ছি সম্পূর্ণ জিনিস আমি আবারো কেটে দিয়ে আমি আবারো দেখাচ্ছি ঠিক আছে জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট সবকিছু কেটে দিয়েছি সবকিছু কেটে দিয়েছি আবার দেখেন যারা বুঝেন না আবার দেখেন ফাইল থেকে নিউ যাওয়ার পর আমরা একটা সাইজ দিয়েছি সেই সাইজ ওকে দিলাম একটা পেজ চলে আসলো এই পেজের মধ্যে আমরা ফাইল থেকে প্লেস যখন দিচ্ছি ফাইল থেকে প্লেসে যখন যে ক্লিক করছি তখন আমি যেখানে ক্লিক করব লাইক আমি এখানে কোনটাকে কাজ করব কোনটাকে নেই দেখি কর্মের চেহারা সুন্দর তাকে খুঁজি ওকে আমাদের এই যে সুন্দরী একজন মহিলা ছবি নিয়ে এসেছি আমরা তো এখানে আনার পর এন্টার দিলাম তো এই যে একটা ফাইল আসলো এই ফাইলটা কোথায় আসছে এই ফাইলটা কোথায় আসছে আমার আগের ডকুমেন্টের মধ্যে আর আমি যদি ফাইল থেকে ওপেনে যাই এবং সেম পিকচারটাকে আমরা যদি ক্লিক করি তাহলে এই ফাইলটা নতুন একটা ডকুমেন্ট আকারে আসে নতুন একটা ডকুমেন্ট যেটা পাশাপাশি আগে ছিল এই যে এই ফাইলটা হলো এইটা আর এটা হলো আমার নতুন ফাইল ভাইয়া একটা কথা বলতাম ভাইয়া যখন আপনি ওপেন করে যখন টানছেন তখন কি ওই ওই মাপটাকে ও অটো নিচ্ছে নাকি জি মাপটা অটো নিচ্ছে এখন প্রশ্ন ভাই মাপটা কত এখন প্রশ্ন মাপটা কত এর উত্তর হইতেছে আমাদের সবকিছুতে একটা নির্দিষ্ট সাইজ থাকে যেমন ধরেন এই যে একটা সাইজ আমরা যে একটা পিকচার ডাউনলোড করেছিলাম এই পিকচারের সাইজ কত সেটা দেখার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই তো প্রপার্টিজে যাওয়ার পরে যে ডিটেইলে যায় যে আমরা দেখতে পারি যে এটা সাইজ কত 700x416 পিক্সেল তাহলে এই ফাইলে 700x416 পিক্সেল নিবে হ্যাঁ না ওইটাই ওইটাই বলছি আমি যে আর যখন আমরা যখন ওই লেয়ারে নিচ্ছি তখন আমাদের এইচডি মাপে হচ্ছে এইচডি এর মধ্যে অপটিমাইজ হয়ে আসছে সেটা বড় হইতে পারে ছোট হইতে পারে এইচডি এর মধ্যে অপটিমাইজ হয়ে আসছে ও আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ রহমত আলী ভাইয়ের সেম কোশ্চেনটা আমি একটু আবার একটু ডিটেইলসে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি বুঝাবেন আবার বলেন প্রশ্ন বুঝতে পারছেন একটু জোরে বলেন হ্যাঁ আমি বলছি যে আমরা যখন নতুন ডকুমেন্টের মধ্যে যখন আমরা পিকচারটা প্লেস অথবা ভাইয়ার সাউন্ডটা শোনা যাচ্ছে না আফতাবুজ্জামান ভাই আমরা আপনার কথা শুনতে পাই না আরো জোরে বলা লাগবে আপনার মাউথ পিসে প্রবলেম হ্যাঁ আমি চ্যাট বক্সে লিখ হ্যালো হ্যাঁ বলেন এখন বলেন আমরা যখন নতুন ডকুমেন্টের মধ্যে প্লেস অথবা আপনার ওপেন থেকে নিয়ে আসতেছি তখন কি সেই নতুন ডকুমেন্টের সাইজ অনুযায়ী আসতেছে নাকি
তার নিজস্ব অপটিমাইজ হয়ে আসছে নিজস্ব ইয়া থেকে সাইজ থেকে যদি ফাইল থেকে ওপেন দেন তাহলে তার নিজস্ব সাইজ অনুযায়ী আসবে আর যদি ফাইল থেকে প্লেস দেন তাহলে অপটিমাইজ হয়ে ওই যে ফাইল মানে এইচডি কোয়ালিটির ফাইল এইচডি এর সাথে অপটিমাইজ হয়ে তারপর আসবে আর আমরা যখন বাইরে থেকে যে ড্র্যাগ করে নিয়ে আসি তখন তখন সাইজটা কি রকম আসে বাইরে থেকে নিয়ে আসা তো একই কথা আমি তো বলেছি যে ফাইল থেকে প্লেস থেকে যে কথা ফাইল থেকে যেমন এখানে এই ফাইলটা আমি কই থেকে আনছি ফাইল থেকে প্লেস থেকে আনছি ফাইল থেকে প্লেস থেকে আনছি বা বাইরে থেকে টেনে আনছি একই কথা বাইরে থেকে টেনে আনা আর ফাইল থেকে প্লেস থেকে আনা একই কথা জি ওকে ধন্যবাদ জি আর কারো কোনো প্রশ্ন এই এটা কিন্তু ক্লিয়ার হতে হবে সবাইকে বলছি এই জিনিসটা ক্লিয়ার হতে হবে আমরা ফাইল থেকে ওপেনে যখন যাব ফাইল থেকে যদি ওপেনে যে আমরা যদি দেখি তো কাকে নেওয়া যায় ধরুন এই ইমেজটা যদি আমরা নেই ফাইল থেকে ওপেনে যে একটা ইমেজ নিয়েছি এই ইমেজের সাইজ কত এই ইমেজের সাইজ যতটুকু ছিল ততটুকু এই ইমেজ কিন্তু আমি হাত দিয়ে নাই এই ইমেজের সাইজ যতটুকু ছিল গুগল থেকে যতটুকু আমি ডাউনলোড করেছি ততটুকুই ক্লিয়ার এই সাইজটাকে কি বড় ছোট করা যাবে না অবশ্যই যাবে কেন যাবে না সেটা আজকে দেখব না সেটা পরে দেখব ভাইয়া প্লেস এমবেডের কথা কি জন্য বললেন তখন আপু প্রস্তাব আবার বলেন আপু প্রস্তাব আবার বলেন ফাইল থেকে যখন প্লেসে গিয়ে একটা ছবি নিয়ে আসলেন তখন প্লেস এমবেড না কি যেন একটা বললেন যারা যারা সিসি ইউজ করছে যারা সিসি সফটওয়্যার ইউজ করছে তারা ফাইল থেকে প্লেস পায় না তারা ফাইল থেকে প্লেস এমবেড পায় আমার এখানে যেমন প্লেস লাইক প্লেস এমবেড বা প্লেস লিংক তো তারা ওইটা ক্লিক করবে সেটা বলেছি একটা ক্লিক করলেই হবে ওকে আচ্ছা আমাদের ক্লাসে যারা আছেন তাদের সবাইকে একটু বলছি সেটা হচ্ছে আমাদের নিহাল নীল ভাই মাসুদ আবরর ভাই এরকম বলা যাবে না ঠিক আছে নিহাল নীল ভাই বিশেষ করে আপনাকে বলছি ক্লাসে বিরক্তি হওয়া যাবে না বিরক্তিকর মানে বিরক্তিকর লাগে ভাই কিছু করার নাই কারণ এখানে সবাইকে নিয়ে চিন্তা করতে হয় ঠিক আছে যেমন একটা জিনিস বারবার করে আমি বুঝিয়ে দিয়েছি জিনিসটার ইম্পর্টেন্স ওই জন্য দেখেই কিন্তু আমি এত বারবার করে আপনাদেরকে একই জিনিস বুঝিয়ে দিয়েছি এই জিনিসটা নিয়ে গোলমাল পাকানোই স্বাভাবিক যে কারণে আমিও স্লোলি আগাইতেছি আপনারা চিন্তা করেন যে আপনি বারবার শুনতে শুনতে বিরক্ত একটা জিনিস বারবার শুনতে 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 আপনি হয়তো বিরক্ত হইতেছেন কিন্তু আমার তো বলতে বলতে বিরক্ত হওয়ার কথা ছিল কিন্তু আমি তো বিরক্ত হচ্ছি না ঠিক আছে আমরা ক্লাসে সবাইকে একটু কোঅপারেট করব আমরা সবাইকে একটু ধৈর্য লাগবে আসলে ধৈর্য লাগবে গ্রাফিক ডিজাইন ধৈর্যের বিষয় আচ্ছা ভাই একটা পিকচার 300x300 পিক্সেল সেভ করে দেখান তো আজকে না মঞ্জুরুল ভাই আজকে না আমরা নেক্সট ক্লাসে শিখব আচ্ছা আমি যেটা করছি ফাইল থেকে প্লেসে যে নতুন একটা ডকুমেন্ট সেটআপ করছি ফাইল থেকে প্লেসে যে আমরা এই ফাইলের মধ্যে একটা ডকুমেন্ট আনছি ডকুমেন্ট এনে আমরা সেটা কাজ করছি ফাইল থেকে আমরা প্লেসে গেলাম একটা ইমেজ আমরা নিয়ে আসলাম একটা ইমেজ এনে এন্টার দিয়ে অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে ফাইল থেকে প্লেস আর ফাইল থেকে ওপেনে যদি আমি যাই সেই ক্ষেত্রে আমি যদি একটা ইমেজ যে ইমেজটা আমরা নিব সেটা হচ্ছে এটা এই যে একটা ইমেজ আমরা নিলাম এটা হচ্ছে ফাইল থেকে ওপেন এটা হচ্ছে ফাইল থেকে ওপেন আর এটা ছিল ফাইল থেকে প্লেস ক্লিয়ার আচ্ছা এবার মঞ্জুরুল ভাই 300x300 পিক্সেল ক্রপ করেন ওকে রাইট আচ্ছা এবার আমরা চলে যাই আরেকটা নেক্সট সিস্টেমে তো এই যে ফাইলটা নিলাম এই ফাইলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা লকড তার মানে এই ছবিতে কোনো কাজ করা যাবে না লক থাকলে তো কোনো কাজ করা যায় না আমি তো বলেছি লক থাকলে কোনো কাজ করা যায় না যেহেতু ফাইলটা লক লকটাকে আনলক করা যায় সেটা হচ্ছে এই যে তালাটা ঠিক তালাটাকে ধরে টেনে এই যে নিচে এনে ছেড়ে দিলে ডিলেট বক্স এটা ডিলেট বক্স এনে ছেড়ে দিলে সেটা লক থেকে আনলক হয় দেখেন এখন যদি ফাইলটা মুভ হয় এই ইমেজটা এখন মুভ হচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে মুভ হইতো না কারণ সেটা লক আকারে ছিল এবং ব্যাকগ্রাউন্ড আকারে ছিল ব্যাকগ্রাউন্ড যদি লক আকারে থাকে সেটাকে মুভ করা যায় না ব্যাকগ্রাউন্ডের এই লকটাকে খুললে সেটা লক মানে মুভ করা যায় বা কোনো ধরনের এডিটিং করা যায় তো এই লকটা খুললে কি ভাই ডাবল লকটা খুলে কি লকটা খুলে কিভাবে লকটা খোলার জন্য আমরা জাস্ট মাউস দিয়ে এই তালাটার উপরে ধরে তালাটাকে ধরে টেনে নিচে এই যে ডিলেট বক্স আছে সেখানে নিয়ে ছেড়ে দিলেই লকটা আনলক হয়ে যায়
এখন কেউ কেউ একবার বলবে যে ভাই ডাবল ক্লিক করলে করা যায়, ভাই রাইট ক্লিক করে করা যায়, ওগুলো ভাই এখন বলার দরকার নাই। আপনি যেটা জানেন আপনার মধ্যে রাখেন, এখন বললেন না যে আরো পাঁচ ভাবে করা যায় সেটা বলার দরকার নাই, টেস্ট লাগাইন না ভাই। তাই ভাই বলেন আমাদের ম্যানেজ হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? আমাদের কালকে আগামীকাল একটা এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছে এই জন্যই, যাদের একটু প্রবলেম হয় তারা আগামীকাল একটু কষ্ট করে এক্সট্রা ক্লাস করবেন, আর আমরা একটা শর্ট ভিডিও বানাই দিব এর উপর। আচ্ছা, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে লক আর আনলক। লক আর আনলক, যখন আমি কোন একটা ফাইল আনি, একটা ফাইল থেকে ওপেন করি, তখন ওই ফাইলটা লক আকারে থাকে। যেমন দেখেন আমরা এটা মুভ করতে পারছি না, আমরা এখন এই মুহূর্তে আছি মুভ টুলে, মুভ টুলে থেকে আমরা মুভ করতে চাচ্ছি কিন্তু মুভ হচ্ছে না। এর কারণটা হচ্ছে এটা লকড, লকড। এই লককে আনলক করার জন্য ধরে টেনে এই যে নিচে ডিলিট বক্স, সেখানে ছেড়ে দিলে লক আনলক হয়ে যায়। এটা হলো প্রথম কথা। এটা কি সবাই ক্লিয়ার? সবাই কি চ্যাট বক্সে চলে আসে? সবাই কি চ্যাট বক্সে চলে আসেন? আচ্ছা, এবার আমি নতুন একটা লেয়ার নিলাম, এবার একটু নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে সেখানে আমরা একটা ইলিপটিক্যাল টুল নিব, ইলিপটিক্যাল টুল নিব। এই আপনারা কাজ করতেছেন কে কে? কেউ কোনো কাজ করেন না? আমার কাজগুলো দেখেন, আমার কাজগুলো আগে দেখেন। নতুন একটা লেয়ার নিলাম, আপনারা কেউ কোনো কাজ করবেন না, বিরতি আমি দিব, একটু পরে বিরতি দিব, এই কাজটা করে আমি বিরতি দিব, ঠিক আছে? আমি বিরতি দিব, সবাই একটু দেখেন, কেউ কোনো কাজ করেন না, আমি বিরতি দিব, বিরতির সময় চলে আসছে। আচ্ছা, আমরা লককে আনলক করছি, লককে আনলক করার পর আমরা একটা শেপ নেই, বৃত্ত, ঠিক বৃত্ত না, বৃত্ত তো নেওয়া শিখছি আমরা শিফট ধরে, তো বৃত্ত আমরা, বৃত্ত আমরা নিব না এখানে, বৃত্ত আমরা এখানে নিব না, আমরা এখানে একটু ডিমের মতো নিব। ডিমের মতো নেওয়ার পরে এবার আমরা কালার অ্যাপ্লাই করি, লাল কালার অ্যাপ্লাই করি। তো লাল কালার অ্যাপ্লাই করার পর সেটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এবং মাউসের রাইট ক্লিক করে সেই ওয়ার্ড বা র‍্যাপ যে অপশনটা সেটা করলাম। করার পর এই শেপটাকে একটু ভচকায় দিলাম, দেখছেন শেপটাকে, একটা শেপকে ভচকায় দিয়েছি। ভচকানো বুঝেন? ভচকানো, একটা শেপকে ভচকায় দিয়েছি, একটা শেপকে ভচকে দিলে আমাদের কাজ শেষ। কেন কাজ শেষ জানেন? কারণ এয়ারটেলের অ্যাড গুলো আমরা গুগল থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে এইরকম, এই যে অ্যাড গুলো সেই অ্যাডের মধ্যে দেখেন একটা ইমেজের মধ্যে এরকম একটা ভচকানো শেপের মধ্যে লিখে দিচ্ছে। আচ্ছা, হাত দিয়ে নাকে মারলে যা হয় আর কি। আচ্ছা, তার মানে এবার বুঝতে পারছেন আপনি কেন এই ওয়ার্ড বা র‍্যাপ শিখছিলেন? আচ্ছা, আমি আবারও দেখাবো, সবাই একটু মিউট থাকেন, সবাই একটু মিউট থাকেন। মাহিন আহমেদ, ভচকানো কি? এই যে ওয়ার্পিং করে র‍্যাপ করে ভচকায় দেওয়া। আচ্ছা, এই কাজটা করার জন্য আমরা কি করছি? এই কাজটা করার জন্য আমরা সব কেটে দিচ্ছি, সব কেটে দিচ্ছি। ফাইল থেকে ওপেন যে একটা ইমেজকে আমরা নিয়ে আসছি, এই ইমেজটা ওপেন হয়েছে। ইমেজটা ওপেন হওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড লক আকারে আছে, লকটাকে আনলক করার জন্য সেই তালাটাকে উপরে যে মাউসটা ধরে টেনে এই ডিলিট বক্সে নিয়ে ছেড়ে দিলাম, লক আনলক হয়েছে। এবার নতুন একটা লেয়ার নিলাম, আর এখানে বৃত্ত ঠিক যেভাবে নিছিলাম আমরা বৃত্ত, সেই বৃত্ত নেওয়ার সময় আমি একটা ডিম নিব, ডিম ইচ্ছা করে ডিম নিব, কারণ এখানে ডিমের মতো সাইজ দরকার। মিম নামে কোনো আপু আছেন নাকি? মিম আপু, আচ্ছা, কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন, এরপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এবং মাউসের রাইট ক্লিক করে এ ওয়ার্ড বা র‍্যাপ। তো সেখানে যে আমরা এরকম শেপটাকে পতাকা যেভাবে উড়াইছিলাম, সেখানে আমরা এই শেপটাকে এরকম একটু ভচকাই দিব, শেপটাকে আমরা একটু নষ্ট করে দিলাম। এরপরে কাজ শেষ, এন্টার। আস্তে আস্তে হবে নাজমুল ভাই, আস্তে আস্তে হবে। আচ্ছা, এখন কাজ করতেছেন কি কি? ভাই কাজ করেন, আর একটু দেখেন, তারপর আর 5 মিনিট দেখেন, তারপরে কাজ করেন। সবাইকে বলতেছি আর 5 মিনিট দেখেন, তারপরে কাজ করেন। আচ্ছা, এই যে আমি একটা ভচকে দিছি একটা শেপ, এটাকে আমি অফ করে রাখলাম, চোখ অফ করে রাখলাম। আচ্ছা, আনলক না করে লেয়ারটা যাবে না? যাবে, বাট আনলক করাটা শিখাইলাম। ভাই আমরা কোন সময় ওপেন করব, কখন ফাইল থেকে প্লেস থেকে নিব আমি দেখাবো। ইয়াস তালুকদার ভাই আর একটু থাকেন, আমি বলছি। নতুন একটা লেয়ার নিলাম, এবার লেয়ার নেওয়ার পর আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, রেক্টেঙ্গেল মার্কিউ টুল। এই কোনা থেকে
এই কোণা থেকে একটা টুল নিলাম এবং তার মধ্যে কালার প্লে করলাম কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম মাউসে রাইট ক্লিক করে সে আবার আগের মতই ওয়ার্প অপশনটা ওয়ার্প থেকে শেপটাকে আমরা একটু সামনের দিকে আগায় দিলাম দুইটা শেপ আমরা পেয়ে গেছি আমরা দুইটা শেপ পেয়েছি এটা অফ করে ফেললাম এগুলা চোক অফ করে দিচ্ছি এই চোক অফ করা বুঝেন আপনারা চোক অফ করা এই চোক অফ করা অন করা বুঝেন না এরকম এই যে হাইড করছেন এই জিনিসটা একটু যদি বলতেন কিভাবে হাইডটা করছেন আপু আবার বলেন হাইড করছে কিভাবে আপু প্রশ্নটা আবার বলেন দিলাম টি সিরিজের মতো আমরা একটা সেভ করে ফেলছি এন্টার দিলাম বাঁকা হয়ে গেল সেটটা তাহলে তিনটা সেভ আমরা করছি এ একটা এ একটা এ একটা এগুলো চোক অন অফ করলে এগুলো চেঞ্জ করা যায় মানে কোনটা রাখবেন না চোক অফ করে রাখেন তাইলেই হয় নতুন একটা লেয়ার একটা শেপ একটা শেপ একটা শেপ এবং শেপের মধ্যে কালার অ্যাপ্লাই শুরুর মধ্যে কালার অ্যাপ্লাই কন্ট্রোল ডি কন্ট্রোল টি মাউসের রাইট ক্লিক এন্ড ওয়ার্প এই ঘরটা একটু উপরের দিকে উঠাই দেই আর এই ঘরটা একটু নিচের দিকে নামাই দেই আচ্ছা এরকম শেপটি আপনারা বিভিন্ন অ্যাড এর মধ্যে দেখেন নাকি দেখেন না বলুন তো দেখি তো ভাইয়া দেখি পতাকা যেভাবে উড়াইছিলেন ঠিক সেইভাবে তাই তো তাহলে এই একটা শেপ বানাইছি আমরা এটাকে অফ করে দিলাম এই পাশে একটা অন করে দিলাম এইটা একটা এইরকম একটা আর এরকম একটা এই চারটা শেপ আপনারা করে ফেলেন এখনই সবাইকে কাজ দিচ্ছি 10 মিনিট সময় দিচ্ছি 10 মিনিট সময় সবাই লাইভে থেকে কাজ করবেন সবাই লাইভে থেকে কাজ করবেন 10 মিনিট সময় দিচ্ছি ভাই একটা প্রশ্ন ছিল প্রশ্ন করে ফেলেন ওই যে আপনি না ইলেকট্রিক্যাল মার্কেট টুল নেওয়ার সময় যে শিফটটা ধরেন এই আমরা কি এই র‍্যাপগুলোর সময় কি শিফটকে ধরবো নির্দিষ্ট অনুপাত রাখতে চান যেমন ধরেন বৃত্ত এখানে যদি আপনি এখন একটা ঠিক বৃত্ত গোল একটা ফুটবলের মতো একটা বৃত্ত নিতে চাইতেন তাহলে আপনাকে শিফট ধরতে হতো আপনি যদি এখানে একটা শিফট ধরছি তাহলে একটা বৃত্ত হয়েছে ঠিক আছে 100% বৃত্ত যেকোনো জিনিসকে 100% অ্যাকুরেট রাখতে চাইলে বা x অক্ষ y অক্ষ বুঝি ভাই নো বুঝি নাই এই যে ইমেজটা এই এই ইমেজটা লম্বা দৈর্ঘ্য প্রস্থ আছে না হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ তো বুঝেন নাকি হ্যাঁ বুঝি আচ্ছা আমি একটা শেপ নিয়েছি এই শেপের দেখতে এই যে এরকম একটা রেকট্যাঙ্গেল নিয়েছি দেখছেন এই যে একটা রেকট্যাঙ্গেল হ্যাঁ ঠিক আছে এইটাকে যদি আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন তখন আপনি যদি ট্রান্সফর্ম করে এরকম টানাটানি করেন তখন কি শেপটা নষ্ট হয়ে যায় না হ্যাঁ আপনার দরকার শেপটা ছোট করা তখন শিফট ধরবেন তখন শিফট ধরতে হবে যে আমি শিফট ধরছি অ্যাকুরেট না মানে অনুপাত ঠিক থাকতেছে অনুপাত বুঝেন অনুপাত হ্যাঁ বুঝি জাতীয় পতাকার অনুপাত 10:6 আপনি যদি 5 ইঞ্চি একটা পতাকা করেন তাও 10:6 আপনি যদি 100 ইঞ্চি একটা পতাকা করেন তাও আপনার 10:6 তো অনুপাতটাকে ঠিক রাখার জন্য কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট ধরি আমরা ছোট বড় করার সময় আজ যাই হোক আপনাদেরকে এই পর্যন্ত যতগুলো কাজ দেখানো হলো সবাইকে 10 মিনিট সময় দিচ্ছি 10 মিনিটের মধ্যে করে ফেলেন আর আমাদের সোহেল রানা ভাই কথা একটা কোশ্চেন ছিল জি বলেন ভাই ভাই এই পিকচারটা কোথা থেকে নিছেন গুগল থেকে আপনি আপনাদের সামনে ডাউনলোড করলাম যখন আমি ডাউনলোড করেছিলাম তখন কি দেখেন না আপনি এই যে অ্যাড আমি ছিলাম না আচ্ছা এই যে এয়ারটেল অ্যাড লিখে আমরা যখন সার্চ করেছি তখন আমরা এরকম বিভিন্ন ইমেজ পাই আপনি এই ইমেজ পাইতে হবে এমন কোনো কথা নাই যে কোনো ইমেজ পাইলেই হবে
যে কোনো ইমেজ নিয়ে আপনারা কাজ করে থাকেন। সোহেল দাদা ভাই আছেন? ভাইয়া বলেন ভাইয়া। আচ্ছা সোহেল দাদা ভাই, এই যে কেউ যদি কোনো প্রশ্ন করে আনসার করতে পারবেন না, এই পর্যন্ত যেগুলো দেখলেন আপনাকে যদি এখন কেউ প্রশ্ন করে, আপনি কি পারবেন এগুলো আনসার করতে? অবশ্যই অবশ্যই ভাইয়া। আচ্ছা তাহলে সোহেল দাদা ভাই, কেউ যদি কোনো প্রশ্ন করে আনসার করেন। কেন ভাই আপনি ফার্স্ট ক্লাস করেন নাই ফটোশপের? ফার্স্ট ক্লাস কালার অ্যাপ্লাই করতে পারছেন না কেন? গোলাম আজম ভাই, কালার অ্যাপ্লাই করতে হলে আপনাকে নির্দিষ্ট লেয়ার সিলেক্টেড থাকতে হয়। আর গোলাম আজম ভাই আপনি একটা কাজ করেন, ক্লাস থেকে লিভ দেন, ক্লাস থেকে লিভ নিয়ে আগে পতাকা বানান, 11 মিনিট যে ভিডিওটা দেখে আগে পতাকা বানান, আবার বানান। গোলাম আজম ভাই যেহেতু আপনি কালার, যেহেতু আপনি কালার নিতে পারতেছেন না সেহেতু আপনার অনেক ল্যাকিংস আছে, বুঝতে পারছি তো। আপনি একটা কাজ করেন, আমি গত ক্লাসটা আবার করেন, আর এই ক্লাসটা আমি আগামীকাল রিপিট দিবে, ঘন্টার ক্লাস দিবে। আপনার ডাউনলোড করে নিতে হবে না, আপনার নিজের ইমেজ নেন, যে কোনো একটা ইমেজ নেন। ভাই আপনি প্র্যাকটিস করছেন? কি ভাই চলতেছে? দশ মিনিট সময় দিয়েছি সবাইকে, এ পর্যন্ত যা যা দেখানো হয়েছে সবগুলো রিপিট করেন। ভাই একটা কথা বলবো? কি ভাইয়া বলেন? আমি একটা ছবি এই যে প্লেস করে নিয়ে আসলাম, কিন্তু ওই ছবিটা মুভ করতে পারছি, কিন্তু ছবিটার উপরে ক্রস চিহ্নটা আছে ওইটা তো উঠছে না, আর ওই যে লেয়ারে তো লক নাই ভাইয়া। জি জি, লেয়ারে লক চিহ্নটা নাই, কিন্তু মুভ হচ্ছে না, থাকলে ভালো, লেয়ারটা লক করা নাই, মুভ হচ্ছে কিন্তু যে ক্রস চিহ্নটা যে যাচ্ছে না। এন্টার দেন, এন্টার দিলেই হবে, কন্ট্রোল দিবেন, কন্ট্রোল দিবেন, কন্ট্রোল ডি না? আরে বাবা, রমজান আলী ভাই পুরো আমার কাছে কাজ করছে। জি বলেন ভাই। আমার ছবিটা ঘোলা আসছে ফটোশপের ভিতরে। তাহলে আপনার ইমেজের কোয়ালিটি খারাপ, আপনি প্রেস করেন, এন্টার দেন, দেখেন ক্লিয়ার হয় কিনা। এন্টার দেন আগে। হ্যাঁ এন্টার দিছি, ক্লিয়ার হইতেছে না। তাহলে আপনার ওই পিকচারের কোয়ালিটি খারাপ, ভালো একটা পিকচার নেই। র‍্যাপ করার পরে কালার চেঞ্জ করতে পারতেছেন না? কি করার পরে? র‍্যাপ করার পরে কালার চেঞ্জ, হ্যাঁ এটা আমরা এখনো দেখি নাই, দেখবো পরে, আজকে না। আচ্ছা যাদের যাদের কমপ্লিট হয়েছে চ্যাট বক্সে জানান হয়েছে, যারা যারা কমপ্লিট হয়েছে চ্যাট বক্সে জানান হয়েছে। আমি একটু দেখি তারা কারা, জাতি তাদের দেখতে চাই আপনারা কারা।
হ্যালো ভাইয়া, ভাইয়া একটা শেপ নিয়ে মানে আমি যেই কালারের শেপটা নিচ্ছি সেটা কপি করার পর কপি করা শেপটার কালার আর চেঞ্জ করতে পারছি না, পুরো আমার ডকুমেন্টসটাই হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো কপি করেই নিলাম কিন্তু এখন আর পাচ্ছি না, এখন আর কি আমি তো এতক্ষণে কোনো কপি করা দেখাই নাই আপু। ভাই আমার একই ছবি কোয়ালিটি একই আসছে, মানে আপনারা এই যে জিনিস কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কালার চেঞ্জ করার এখন দরকার নাই, আমি পরে দেখাবো আস্তে আস্তে করে আগাই। নাজিমউদ্দিন ভাইয়ের কম্পিউটার হ্যাং কেন? ভাই আপনার কম্পিউটার হ্যাং হইছে কেন? আপনার কম্পিউটারের সফটওয়্যার কি ইনস্টল করা আছে তার একটা দেখে আমাকে জানেন যে আপনার কম্পিউটারের কনফিগারেশন এত এবং এটা এই আচ্ছা দেখাই দাও। আমি সিএসসি করা ছিল, সিএস6টা আইতে কাজ করছিলাম, এটা হ্যাং হয়ে গেছে, কাজ করতে পারতেছি না, এটাকে আবার মনে হয় ডাক্তারের কাছে নিতে। উইন্ডোজ কপি ইউজ করেন না জীবন ভাই? উইন্ডোজ 7 না কত 10 কোনটা? উইন্ডোজ 7 7। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাই কম্পিউটারে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পারবেন যে সিস্টেম প্রপার্টিজ, তো সিস্টেম প্রপার্টিজে যাওয়ার পর এখানে যা যা আছে আমার একটা ছবি তুলে দিবেন, সিস্টেম প্রপার্টিজে যা যা আছে, আর একটা হচ্ছে আনইনস্টল অর চেঞ্জ, এখানে যা যা আছে তার একটা ছবি তুলে দিবেন, দুইটা স্ক্রিনশট আমার পাঠিয়ে দিবেন। তাহলে আমি বলে দিব কি করতে হবে। ভাই আমার ছবি কোয়ালিটিটা কি করা যায়? আপনার চিপসে নাই মাহিন ভাই, ছবি কোয়ালিটি অনেক খারাপ আসছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আপনার কম্পিউটারে স্ক্রিন শেয়ার অন করেন। আপনি কি জুমে ক্লাস করছেন নাকি আপনি ল্যাপটপে ক্লাস করছেন না মোবাইল? পিসিতে ভাই পিসি। তাহলে আপনি স্ক্রিন শেয়ার আপনি করেন, আপনি জুমের মধ্যে দেখেন শেয়ার স্ক্রিন আছে, শেয়ার স্ক্রিন হ্যাঁ এখানে তো লেখা আছে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার। ট্রাই করেন, এগেইন ট্রাই করেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমি ভাই শেয়ার করছি আপনারা সবাই যদি খেয়াল করেন, উনার প্রবলেমটা খেয়াল করেন, মাহিন আহমেদ ফাইল থেকে প্লেস করছে, ফাইল থেকে ওপেন করে নাই, সে ফাইল থেকে প্লেস করেছে, ফাইল থেকে ওপেন করে নাই, যার কারণে একটা ইমেজ HD কোয়ালিটির কোন একটা ফাইলের মধ্যে আসছে এবং অপটিমাইজ হইছে সাইজটা, যার কারণে এই ইমেজের কোয়ালিটিটা ঘোলা আসছে। আপনি এই সেম জিনিসটা ফাইল থেকে ওপেনে যান, যান ফাইল থেকে ওপেনে যান, ফাইল থেকে ওপেনে যে ইমেজটা নিয়ে আসেন, ইমেজটা কোথায় আছে নিয়ে আসেন, ডাউনলোডে ডাউনলোডে যান। একজন যাদের যাদের কাজ শেষ ওয়েলকাম। আর এখন দেখেন এই যে মাহিন আহমেদ যে প্রবলেম করেছে, এখন দেখেন মাহিন আহমেদ এখন কি তুলনামূলক ক্লিয়ার নাকি আগের মতোই? জি ভাই এখন ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, মাহিন আহমেদের একটা প্রবলেম আমরা সলভ করে আসলাম মাহিন আহমেদের স্ক্রিন শেয়ার করে। তো আপনাদের যদি এরকম কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারেন এবং সবাইকে দেখাতে পারেন। জি ভাই আমি কি ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই, মোবাইল থেকে কিভাবে স্ক্রিন দেওয়া যায়? মোবাইল থেকে দেখানো যাবে না, কম্পিউটারে ক্লাস করতে হবে। তাহলে রাখি দেখছেন জুম কত সুন্দর একটা সফটওয়্যার, কাজটা দেখবেন একটু? না না কাজ দেখবো না ভাই, যদি কোনো প্রবলেম বলেন সেটা দেখবো, কাজ দেখবো না, কাজ সময় এখন আসে, কাজ দেখার সময় এখন আসে না। আর পরে আচ্ছা এই পর্যন্ত সবাই কি পারছে? যে পারি নাই সে কথা বলি, যে পারি নাই সে কথা বলি, আমি সবাইকে মিস করে দিয়েছি, যাই পারি নাই, যে পারি নাই জাস্ট সে কথা বলেন। আমি পারিনি। আপনি পারেন? আপনি কি ফার্স্ট ক্লাস করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কম্পিউটারে কি এখন প্র্যাকটিস করছেন? কোথায় আটকেছেন? আমি প্রবলেম হচ্ছে আপনার এটা লক হয়ে যায়, ইমেজটা লক হয়ে যায়। কোন ইমেজ লক হয়? এই যে আপনার
ইয়েতে যখন আমি নিউ পেজ নেই এরপরে ইমেজটা লক হয়ে যায়। আচ্ছা পেজ তো লক হবে, এটা তো স্বাভাবিক, লক হলে তো কোনো প্রবলেম নাই, আপনি তো কাজ করবেন নতুন লেয়ারে। আপনি আমার সাথে কথা বলেন, মাউথ পিস ওপেন রেখে আমার সাথে কথা বলেন, আমি দেখাচ্ছি আমার এই ফাইল, আমি যে একটা ছবি আনছি এই ছবিটা কি লক নাকি আনলকড? এটা এটা হচ্ছে লক। কিভাবে বুঝলেন? এই যে লক দেখাতে না, এই লক আছে, হ্যাঁ লক আছে, আপনাকে ডিলিট করার জন্য লকের উপর দিয়ে এই যে ধরে ডিলিট বক্সে টান দিলে লক আনলক হয়, তাই তো? জি জি জি, তাহলে আনলক করে ফেলছি। আর আনলক করলেও কি না আনলক করলেও কি, আনলক আসলে আমাদের এই মুহূর্তে লাগবে না, আমাদের লাগবে নতুন একটা লেয়ার, আর তার উপরে আমরা এই যে একটা কাজ করতেছি যে একটা শেপ নিয়েছি সেই হিসেবে আমাদের কালার অ্যাপ্লাই করলাম, এরপরে ট্রান্সফর্ম করে ওয়ার্ড পেজে আমরা এই যে ওয়ার্ক করে ফেলতেছি, আমাদের কাজটা এতটুকুই ছিল। বললাম যে আমি করেছি কিন্তু র‍্যাপ করার পর শেপ গুলো হচ্ছে স্মুথ থাকতেছে না, কেমন যে কাঁচা কাঁচা হয়ে যাচ্ছে। ঘোলা এখনো যায় নাই, ওপেন করছি তাও যায় নাই। এখনো ঘোলা ঘোলা দেখাচ্ছে। আচ্ছা ঘোলা ঘোলা ছাড়া আর কোনো প্রবলেম আছে আপনার? না আর কোনো প্রবলেম নেই, শুধু এই ঘোলাটাই থাকছে। তাহলে একটা পরে সলভ করব, ঘোলা ঘোলা প্রবলেম পরে সলভ করব। জি আর কারো কোনো প্রবলেম? হ্যাঁ জাকারি ভাই, ভাই আমার আমার হলো ফটোশপ কন্ট্রোল টি দেওয়ার পরে ওয়ার্মে গেলে পরে ফাঁকা ফাঁকা আসে না এইগুলো। ভার্সন কোনটা সিসি? আমার 2020 ফটোশপ 2020। আচ্ছা এমনিতে কাজ হচ্ছে তো নাকি? কাজ হচ্ছে। আচ্ছা আর আপনি যে শেপটা নিয়েছিলেন সেই শেপের রং কি ছিল? শেপ শেপ আমি যে কোন রং নিয়েছি আর কি। কি রং? আমি পতাকা আঁকছি তো এক লাল এবং ই গ্রিন। আচ্ছা সফটওয়্যার ওপেন করতে পারছেন না কেন? একজন বলতেছে আমি তো সফটওয়্যার ওপেন করতে পারতেছি না, কেন সফটওয়্যার ওপেন হয় না কেন? ভাই আমি একটা পিক দিছি একটু দেখেন তো ভাই, কম্বো এটি মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ পেয়েছি, কি প্রবলেম? হ্যাঁ ওই যে একটু দেখেন আমি পিকটা দিছি উপরে লক করা, এই যে আমি বলছি লকের প্রবলেম একটু। আচ্ছা আচ্ছা আসলে ব্যাপারটা কি, আমরা কিন্তু বলেছি ফাইল থেকে ওপেনে যাইতে, আমি কিন্তু ফাইল থেকে প্লেস নিয়ে কাজ করতে বলি নাই, ফাইল থেকে প্লেস। আপনি ফাইল থেকে প্লেসে গেছেন এইজন্য আপনার প্রবলেম হচ্ছে, ফাইল থেকে ওপেনে যান তাই ঠিক হবে। হ্যালো ক্লাস, আমি সবাইকে মিউট করে দিয়েছি, নতুন একটা লেয়ার নিয়েছি, সবাই আমার স্ক্রিনে ব্যাক করেন, সবাই আমার স্ক্রিনে ব্যাক করেন, আমি নতুন একটা লেয়ার নিয়েছি এবং তার মধ্যে কালার অ্যাপ্লাই করছি, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করি। কন্ট্রোল টি দিয়ে যখন আমি ট্রান্সফর্ম করছি, আমরা এতক্ষণ ওয়ার্প নিয়ে কাজ করেছি, তো ওয়ার্পের উপরে দেখেন ডিস্টর্ট নামে একটা অপশন আছে, ডিস্টর্ট সবাই কি দেখতে পান? ওয়ার্পের নামে একটা ডিস্টর্ট আছে উপরে, তো এই ডিস্টর্টে ক্লিক করার পর এই কোণাটা আলগা হয়ে যায় এবং দেখেন আমরা একটু টান দিয়ে এর সাথে এরকম লাগিয়ে দিতে পারি, তার মানে আমরা একটা শেপকে এরকম ডিজাইনও করতে পারি।
এটা কি বুঝেন নাই? এই জিনিসটা কি বুঝেন নাই? আর তো যে জিনিসটা করলাম, নতুন একটা লেয়ার, রেকট্যাঙ্গেল এবং কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, মাউসে রাইট ক্লিক এন্ড ডিস্টর্ট। ডিস্টর্টে যাওয়ার পর আমরা এই একটা কোণাকে ধরে এদিকে টেনে দিচ্ছি, বা এমন হতে পারে এই কোণাটাকে ধরে আমি এদিকে টেনে দিচ্ছি। এটা বুঝি নাই কে? এই যে ডিস্টর্ট করলাম, ডিস্টর্ট ব্যাপারটা বুঝি নাই কে? যে ওয়ার্ক বুঝছেন সে তো ডিস্টর্ট বোঝার কথা, বা যে ওয়ার্ক দিয়ে কাজ করছেন সে তো ডিস্টর্ট বোঝার কথা। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এই পর্যন্ত বুঝতে পারেন না এমন কেউ আছেন? ভাই আমার এখান থেকে কিছু লেখা আসতেছে না। মাহিন আহমেদের কি হয়েছে বড় বলেন? এখানে কি ডিসিলেক্ট লেখা ভাইয়া? কোন ডিসিলেক্ট লেখা? কোথায় কি? আচ্ছা আমরা যে এই যে কাজটা করলাম এটা সবাই বুঝতে পারছেন? ভাই এগিয়ে নেই একবার, এগিয়ে কি আবার আবার একটু দেখান ভাই। আচ্ছা এই যে একটা লেয়ার, আমি যখন একটা লেয়ার নিচ্ছি এবং রেকট্যাঙ্গেল নিচ্ছি, আমি যখন একটা লেয়ার নিলাম এবং একটা রেকট্যাঙ্গেল নিলাম, এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট ক্লিক করে আমরা যেরকম ওয়ার্ক করেছিলাম তার উপর আছে ডিস্টর্ট। ডিস্টর্টে আমরা ক্লিক করলাম এবং আমরা এই কোণাটাকে এদিকে আগে দিলাম, বা এই কোণাটাকে আগে দিলাম, এরকম প্রত্যেকটা কোণা তো পোর্টেবল হয়ে যায়। এই কোণাটাকে এভাবে আগে দিতে পারি, এই কোণাটাকে এভাবে আগে দিতে পারি। কিভাবে বুঝছি ভাই? আকাশ ভাই না সাইফুল ভাই? কে ভাই? আমি আকাশ ভাই বলছি। আকাশ ভাই কিছুই বুঝেন নাই ভাই? আমার প্রবলেম তো ওই জন্য আমি কিছু জিজ্ঞাসা করতে পারতেছি না, মানে নেট প্রবলেম ওই জন্য। চ্যাট বক্সে লিখেন, যদি না বুঝেন চ্যাট বক্সে লিখেন, আর আমি আগামী কাল একটা এক্সট্রা ক্লাস দিব 1 ঘন্টা। কয়টা থেকে হবে ওটা এখন টাইম তো বাট ডিসাইড করে বলে দিব। আচ্ছা পুরো বুঝতে পারছেন না জানি। ওকে আচ্ছা এই যে একটা নাটকের গল্প, দেখেন আমি তোমার গল্প হব, আমি তোমার গল্প হবো একটা নাটক, সেই নাটকের একটা থিম নায়ক নায়িকাকে আনা হয়েছে, ঠিক আছে, অ্যাক্টরদের আনা হয়েছে, এখানে একটা ইমেজ তৈরি করা হয়েছে, নাটকের একটা থাম্বনেল তৈরি করা হয়েছে, একটা ইমেজ তৈরি করা হয়েছে। এটা বুঝতে পারছি একটা ইমেজ তৈরি করা হয়েছে, তো এই ইমেজটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আইডিয়া আছে কারো? জাস্ট একটা ছবি তুলতে হবে, প্রথমে একটা ছবি তুলতে হবে। ছবিটা কে তুলবে? ছবিটা আপনি তুলবেন নাকি ফটোগ্রাফার তুলবে? আপনি কি করলেন একটা ফাইল নিয়ে আসলেন, এবার একটা লক আছে, লক থাকলেও সমস্যা নাই, কারণ আমরা তো এই ছবিতে কাজ করতেছি না, আমরা তো নতুন লেয়ার নিয়ে কাজ করতেছি। আমরা নতুন লেয়ার নিলাম এবং একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করবো। এখন কোন কালার অ্যাপ্লাই করবো? এখানে কোন কালারটা ফুটবে? গ্রিন। কেন? আশেপাশে একটা গাছের একটা ইয়া দেখা যাচ্ছে, গ্রিন ফুটলে আপনার লেখা টেক্সটটাও কিন্তু সবুজ কালারের। আচ্ছা এখানে আমরা লাল কালার ইউজ করেছিলাম কেন? এই যে ইমেজটা এখানে আমরা লাল কালার ইউজ করেছিলাম কেন? আমাদের সোহেল ভাই কোথায়? ব্র্যান্ডিং কালার লাল জন্য। আচ্ছা এক নম্বর কথা, এটা হচ্ছে এয়ারটেলের অ্যাড, এয়ারটেলের ব্র্যান্ডিং কালার লাল। দুই নম্বর কথা, এদের লোকের মধ্যে এদের যে মোবাইল, মোবাইলের মধ্যে আছে লাল, এই কারণে লাল কালার আসছে। এখন এই লাল আর এই লাল কি সেম 100% সেম? দেখেন তো এই মোবাইলের লাল আর এই লালটা কি সেম 100%? না ভাই সেম না। সেম করা উচিত যেহেতু, সেহেতু আমরা একটা টুল নিয়ে কাজ করবো, সেই টুলটার নাম আই ড্রপার টুল।
টুলটার নাম কি বলছি আমি? আইড্রপার টুল। আইড্রপার টুল আপনার টুল বক্সের মধ্যে বা আপনার টুল বারের মধ্যে কোথায় আইড্রপার আছে খুঁজে বের করেন। বের করার পর আইড্রপারটাকে সিলেক্ট করে রাখেন। আপনি যদি চুলে ক্লিক করেন, চুলের কালারটা এখানে চলে আসে। মোবাইলে লালে ক্লিক করলেন, লালের কালারটা এখানে চলে আসলো। লিপে ক্লিক করেন, লিপের কালার চলে আসলো। ঠিক আছে, ড্রেসে ক্লিক করেন, ড্রেসের কালার চলে আসলো। পাহাড়ে ক্লিক করেন, পাহাড়ের কালার চলে আসলো। মানে আমি বলতে চাচ্ছি যেখানে আপনি ক্লিক করবেন সেই কালারটা এখানে পিক করা যায় এবং তারপরে আমরা সেই কালারটা নিয়ে অ্যাপ্লাই করতে পারি। কি বুঝলাম আমরা এখান থেকে? ভাইয়া আরেকবার, ভাইয়া ভাই একটা কথা বলি, বলে ফেলে দেন। লালের উপরে ক্লিক করি তাহলে আসবে না কালারটা? আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আইড্রপার টুল দিয়ে আমরা পেলাম, আমি যেখানে ক্লিক করতেছি সেই কালারটা আসতেছে, কিন্তু কালারটা আসতেছে কোথায়? ফরগ্রাউন্ড কালারে না ব্যাকগ্রাউন্ড কালারে? আমি যেখানে যেখানে ক্লিক করছি সেই সব কালার গুলো আমার চলে আসতেছে। তাহলে আইড্রপার, আইড্রপারের অপশনটা আমরা কি ক্লিয়ার? আইড্রপার টুলটা সম্পর্কে আমরা ক্লিয়ার? এবার আমরা নতুন একটা লেয়ার নিলাম এবং সেখানে আমরা একটা রেক্টাঙ্গেল বানাবো। রেক্টাঙ্গেল এন্ড কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, মাউসের রাইট ক্লিক করে ডিস্টর্ট। ডিস্টর্ট করার পর আমরা কি করব, এই শেপটাকে একটু নিচের দিকে এরকম কার্ভ করে দেই, কারণ আমি আমি তোমার গল্প হব ওই লেখাটা কেটে দিলাম। এটা বুঝতে পারলে কে বুঝতে পারছি? শেপ না নিয়ে আমি আমরা লেখাটা কাটতে পারবো না, কারণ আমরা শেপ নিলাম না, বুঝলি? আমরা শেপটা নিলাম না, যে রেকট্যাঙ্গেল শেপটা নিছি, এই শেপটা না নিয়ে যে লেখাটা আছে ওই লেখাটা আমরা কি কাটতে পারবো না? পারবো, অ্যাডভান্স প্রশ্ন করা যাবে না, আস্তে আস্তে। ওকে, আচ্ছা এবার এবার আমরা একটা অ্যাডভান্স, এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা একটু গুগলে যাই। গুগলে যে আমরা আমরা কি সবাই জানি ইউটিউব, ইউটিউব একটা থাম্বনেইল ইউজ করে, থাম্বনেইলটা আসলে কই থেকে আসে বা কিভাবে বানাই, আমাদের কি থাম্বনেইল সম্পর্কে আইডিয়া আছে? না ভাই, না না ভাই, আচ্ছা আমরা একটা থাম্বনেইল দেখি। থাম্বনেইল ইউটিউবে ডিটেইলস টেড উপরে প্রকাশ পায়। আচ্ছা আচ্ছা, যে প্রশ্ন যার প্রশ্ন সে প্রশ্ন করে নাই ভাই, ফটোশপে নেডো করে কিভাবে? আন্ডো, আন্ডো আন্ডো করে কিভাবে? কন্ট্রোল অল্ট জেড বা কন্ট্রোল জেড? কন্ট্রোল অল্ট জেড না? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি একটু নাটক লিখে সার্চ করলাম, বাংলা নাটক লিখে একটু সার্চ করলাম। আচ্ছা ফার্স্টে দেখছি একটা নাটকের নাম কিছুক্ষণ। এই যে কিছুক্ষণ, যে একটা ইমেজ এডিটিং করা দেখছেন, এডিটিং করা একটা ইমেজ বড় করে লিখে আছে কিছুক্ষণ, এই ইমেজটা থেকে আমার এই ভিডিওটার কোন জিনিসটা আগে চোখে পড়ছে?
এটা কি নিচে লেখাটা আপনি আগে পড়তেছেন নাকি আগে বাংলা কিছুক্ষণ লেখা পড়তেছেন কোনটা পড়েন আগে কিছুক্ষণ বাংলা বাংলা লেখাটা আমলটা আগে চোখে পড়ছে ঠিক আছে যেমন এখানে কুত্তা চোর বা আমাদের একটা নাটকের নাম কুত্তা চোর তো এখানে এই লেখাটা কিন্তু আমরা আগে চোখে পড়তেছে জি মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা একটা থাম্বনেইল ইউজ করে কেন একটা থাম্বনেইল ইউজ করে একটা নাটকের সৌন্দর্য একটা নাটকের ভূমি প্রকাশ করে এই নাটক শুধু নাটক না যে কোনো ভিডিও হইতে পারে যে কোনো ভিডিওর একটা থিম ভূমি প্রকাশ করতেছে করতেছে একটা ইউটিউব থাম্বনেইল ইউটিউব থাম্বনেইল একটা ভিডিওর ভূমি প্রকাশ করছে যেমন এই নাটকটা কার এই নাটকের মধ্যে অ্যাক্টরস কে কে বাঘ যখন বিড়াল একটা নাটকের নাম ঠিক আছে গজদন্তিনী একটা নাটকের নাম এই যে এখানে একটা সুন্দর একটা থাম্বনেইল আনতে হইছে এখানে একটা নাটকের গল্প ফুটে তোলা হইছে যেমন এর স্পন্সর ছিল মেরিল এখানে মেরিলের লোগো দিয়ে লোগো আনতে হইছে এটা 5 মিলিয়ন প্লাস ভিউ হইছে 5 মিলিয়ন এখানে আনতে হইছে তো এই যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে একটা থাম্বনেইল এই থাম্বনেইল মেক করতে হয় এই থাম্বনেইল আমরা মেক করব থাম্বনেইল কি ফটোশপে বানায় হ্যাঁ ভাইয়া জি থাম্বনেইল ফটোশপে বানায় আমরা দেখব এই যে দেখেন গেমিং থাম্বনেইল গেমিং থাম্বনেইল এরকম বিভিন্ন গিয়ে দেখেন না আপনারা থাম্বনেইল দেখেন না এরকম একটা ভিডিও ভিডিও কি নিয়ে কোন গেম নিয়ে সেগুলাই প্রকাশ করে বুঝতে পারছি থাম্বনেইল কি জিনিস জি এবার আমরা আরেকটা জিনিস শিখব সেটা হচ্ছে জেপিজি কি আর পিএনজি আমি পাবজি খেলেন কে কে সত্যি করে বলবেন পাবজি পাবজি খেলেন কে কে আমি খেলি আচ্ছা যারা যারা পাবলিক পাবজি ভক্ত তারা একটু দেখেন পাবজি পি ইউ আগে খেলতাম আমি খেলি না আচ্ছা আগে খেলতেন এখন খেলেন না ওকে ফাইন আগে খেলতাম কিন্তু এখন আমি খেলি না আচ্ছা পাবজি লিখে যখন আমি সার্চ করেছি তখন দেখলাম অনেকগুলো পাবজির এই অ্যাক্টরটা আসলো আমার সামনে তো এই যে ছেলেটা আসছে পাবজির একটা অ্যাক্টর আমার সামনে আছে এই মুহূর্তে তো ইমেজটা আমি ডাউনলোড করতেছি এই ইমেজটা আমি ডাউনলোড করলাম সেভ করলাম একটা ইমেজ গুগল থেকে আমি সেভ করলাম এবার আমরা ফটোশপে যেয়ে ফাইল থেকে নিয়ে যে একটা ডকুমেন্ট নিলাম 1280x720 ইউটিউব থাম্বনেইলের সাইজ 1280x720 ইউটিউব থাম্বনেইলের সাইজ কত 1280x720 অর্থাৎ এইচডি কোয়ালিটি সাইজ এইচডি কোয়ালিটি সাইজ হচ্ছে ইউটিউব থাম্বনেইলের সাইজ গুগল থেকে দেখে নেবেন 1280x720 যেটাকে বলা হয় এইচডি সাইজ ওকে দিলেন একটা সাইজ আসলো ফাইল থেকে প্লেস ফাইল থেকে প্লেসে যেয়ে আমি একটা ইমেজ নিয়ে আসলাম ফাইল থেকে প্লেসে যেয়ে আমি একটা ইমেজ নিয়ে আসছি ধরেন এই ইমেজটা আমি নিয়ে আসলাম তো এই ইমেজটা যে আনছি এটা কই থেকে আনছি ফাইল থেকে 1280x720 আচ্ছা এই ইমেজটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি নাই আমাকে বলুন তো ইমেজের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি নাই ভাই আছে ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝছেন ছবির পিছনে যে অংশটুকু ডিফল্ট যে অপশনটা থাকে ছবির পিছনে ওটা ব্যাকগ্রাউন্ড পিছনের অংশ আচ্ছা আমরা একটু গুগলে যে পাবজি পিএনজি লিখে সার্চ করলাম পিএনজি পিএনজি লিখে সার্চ করলাম এবং ইমেজে গেলাম তো ইমেজ থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করছি এই ইমেজটা আমি ডাউনলোড করছি তো এই ইমেজটা যখন আমি ডাউনলোড করলাম এটাকে আমি ফটোশপের মধ্যে প্লেস করব প্লেস প্লেস করে কি হবে ওই যে ফাইল থেকে প্লেস বাটনে নিয়ে গেলেও হয় তো আমি একটা ফাইল নিয়ে আসলাম আচ্ছা এই যে একটা ইমেজ আনছি এই ইমেজের সাথে কি ব্যাকগ্রাউন্ড আছে নাকি নাই নাই ব্যাকগ্রাউন্ড নাই ভাই নাই ভাই ভাইয়া নাই ব্যাকগ্রাউন্ড আছে না না ভাই নাই এটার সাথে ব্যাকগ্রাউন্ড আছে এটার সাথে ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এটার সাথে কোনো ব্যাকগ্রাউন্ড নাই আচ্ছা এবার দেখেন আমি একটা লেয়ার নিলাম সেই লেয়ারের কালার দিলাম সবুজ এটা অফ করে ফেলি তাহলে এটি সবুজের মধ্যে ম্যাচ করে ফেলছে না আবার আমি সবুজের জায়গায় দিলাম অন্য কালার তার মানে এর পেছনে যে কোনো কালার দিলেই কিন্তু সে সেই কালারের মধ্যে ফিট করতেছে এই ছবিটাকে বলা হয় পিএনজি ছবি পিএনজি ছবি বলতে যে সব ছবির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না তাকে বলে পিএনজি ছবি
আর যেসব ছবির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাকে বলে জেপিজি ছবি। যেমন এই ছবিটা, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে মুভ করলে পুরোটা সহ মুভ হয়। যদি শুধু নাইট নেকে মুভ হইতো তাহলে আমরা বলতাম যে এই ছবিটা পিএনজি ছবি, কিন্তু এই ছবির সাথে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে যার জন্য এটা জেপিজি আর এটা পিএনজি। তাহলে জেপিজি কি আর পিএনজি কি, এটা কি আপনারা ক্লিয়ার? জেপিজি কি আর পিএনজি কি? জি ক্লিয়ার। জি ভাইয়া, জেপিজি কি পিএনজি কি ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার এই যে একটা ইমেজ আমি নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করলাম, শীঘ্রই বড় করলাম, এদেরকে একটু অ্যাক্টরকে বড় করে দিলাম। এই বড় করতে পারেন আপনারা আমি যেভাবে বড় করেছি? আচ্ছা এবার একটু দেখি পিএনজি ছবি ডাউনলোড করতে হয় কিভাবে, পিএনজি ছবি ডাউনলোড করতে হয় কিভাবে। আচ্ছা এখানে এই ছবিটার পেছনে কি সাদা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে নাকি ঘর ঘর ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আমাকে বলেন তো। এই যে এই প্রথম ছবি, ছবিটা যে মানে ছবিটা যে বড় করেছেন কন্ট্রোল টি চেপে মানে ট্রান্সফর্ম করে বড় করেন নাই? হ্যাঁ ট্রান্সফর্ম করে, ট্রান্সফর্ম করে বড় করেছে। আচ্ছা এই ছবির পেছনে ঘর ঘর দেখায় নাকি হোয়াইট দেখায় বলেন তো? হোয়াইট, হোয়াইট দেখায়, হোয়াইট দেখাচ্ছে ভাই। সবাই লোডিং নিচ্ছিল, তো লোডিং শেষ হওয়ার পর ইমেজটা আমরা ডাউনলোড করলাম, লোডিং শেষ হওয়ার পরে ডাউনলোড করলাম। এই এই ছবিটার আগেও ছিল ঘর ঘর, এই যে এই ছবিটা আগেও ছিল ঘর ঘর এবং ক্লিক করার পরে লোডিং হওয়ার পরেও হয়েছে ঘর ঘর। সবাই একটু লজিকটা বুঝেন, আগেও ছিল ঘর ঘর, ক্লিক করার পর লোডিং হওয়ার পরেও হয়েছে ঘর ঘর। আর এই ছবিটা ছিল কিন্তু সাদা, এই ছবিটা প্রথমে সাদা, যখন আমি ক্লিক করলাম একটু লোডিং নিল, লোডিং হওয়ার পরে ঘর ঘর হয়েছে। আগে ছিল সাদা, লোডিং হওয়ার পরে হয়েছে ঘর ঘর, লজিকটা বুঝছি। আগে ছিল সাদা, লোডিং নিছে, লোডিং হওয়ার পরে হয়েছে ঘর ঘর, এই ছবিটা ডাউনলোড করলাম। তাহলে এইটা আর আগেরটার মধ্যে পার্থক্য কি বলেন তো ভাই? একটা পিএনজি ছিল আর একটা জেপিজি থেকে পিএনজি হয়েছে। না না না, পার্থক্য এটা না, পার্থক্য হইতেছে আমি যখন ডাউনলোড করছি একটা হলো আগেও ছিল সাদা, পরে লোডিং হওয়ার পরে হয়েছে ঘর ঘর, এটা হলো একটা কোয়ালিটি। আর একটা কোয়ালিটি হইতেছে আগেও ছিল ঘর ঘর পরে হইতেছে ঘর ঘর, দুইটা কোয়ালিটি। এটা কি বুঝতে পারছি এই লজিকটা, যে একটা হলো আগেও ছিল ঘর ঘর পরেও ছিল ঘর ঘর, আর একটা ছিল আগে সাদা পরে ঘর ঘর হয়েছে, লোডিং হওয়ার পরে ঘর ঘর হয়েছে। ভাই এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? তাহলে আমাদের লাগবে কোনটা সেটা আমরা দেখি এখন, লাগবে কোনটা আমরা যে ছবির পেছনে আগেও ঘর ঘর ছিল পরেও ঘর ঘর আছে সেই ছবিটা পিএনজি না, কিন্তু যে ছবিটা, কিন্তু যে ছবিটা আগে সাদা ছিল লোডিং হওয়ার পরে ঘর ঘর হয়েছে সেটা অরিজিনালি পিএনজি। এটা বুঝি নাই কি, লজিকটা বুঝি নাই কি ভাই, একটু বলেন তো। জি পুরো বুঝছি। বলবেন ভাইয়া প্লিজ। আকি আপু আবার বলেন, কি বললেন? হ্যাঁ বুঝি নাই কথাগুলো সেটা। আমি দুইটা ছবি ডিলিট করে দিলাম, ঠিক আছে। পিএনজি কি এটা জানেন নাকি আপু? পিএনজি কি জানেন কিনা? আকি আপু ব্যাকগ্রাউন্ড ভাইয়া, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা ছিল পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। পিএনজি মানে এমন ছবি যেটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমার মাউস এখন যেখানে সেখানে দেখে বলেন তো এই ছবির সাথে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আকি আপু মাউসপিস ওপেন রাখেন, এই ইমেজে কি ব্যাকগ্রাউন্ড আছে নাকি নাই? নাই ভাইয়া। কেন বুঝতেছেন? সাদা হোয়াইট কালার তাই না, এখন বলা যাবে না, এই উত্তরটা আপনি এখন দিতে পারবেন না। আপনি আগে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে এখন দেখতেছেন ব্যাকগ্রাউন্ড, এখন বলতে পারেন আপনি যে ভাই এটা ব্যাকগ্রাউন্ড নাই। যেমন ধরেন এই ছবিটা, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর লোডিং নিচ্ছে, লোডিং শেষে ঘর ঘর হলো, তার মানে এই ছবিটা পিএনজি।
এই ছবিটা আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর লোডিং নিচ্ছে, লোডিং লোডিং শেষেও দেখলেন সাদা, আগেও ছিল সাদা, লোডিং এর শেষেও সাদা, তাহলে এটা কি এটা পিএনজি? এটা কি পিএনজি না? এটা কিন্তু পিএনজি না, পিএনজি হইতে হলে আগে থাকতে হবে সাদা, আগে থাকতে হবে সাদা এবং ক্লিক করার পর লোডিং দেওয়ার পর হবে ঘর ঘর, তাইলে ওই ছবি পিএনজি। কি বুঝলাম আমরা? আচ্ছা আমি বেশ কয়েকটা ইমেজ ডাউনলোড করেছি, তো ইমেজ গুলাকে আমি জাস্ট ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি, ফটোশপের মধ্যে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের লোগো, লোগোটাকে নিয়ে গেলাম, আর হচ্ছে আমরা আরেকটা অ্যাক্টরকে নিয়ে আসছিলাম, অ্যাক্টরটা কোথায় যেন আচ্ছা এর সাইজ একটু বড়, সামনের মেয়েটার সাইজ একটু বড়, এটাকে ছোট করে দিলাম, শিব ধরে একটু ছোট করে দিলাম, ওকে ফাইন। তো এই নায়কটা, নায়িকাটা আছে কোথায়? সামনে। এটা আমরা নিয়ে যাই পেছনে, পেছনে নিয়ে যাওয়ার জন্য লেয়ারটাকে জাস্ট আপ ডাউন করে দিলেই হয়ে যায়, এই লেয়ারটাকে একটু পেছনে পাঠিয়ে দিই, তাহলে পেছনে চলে গেল নায়কের পেছনে। তো দুই সাইড থেকে দুইটা নায়িকা আছে নায়কের পেছনে, ঠিক আছে? কোনটা নায়িকা আর কোনটা ভিলেন আমি আসলে জানি না, এখানে একটা দেখা যাবে নায়িকা একটা হবে ভিলেন। আচ্ছা যাই হোক, তো আমরা এই তিনটাকে এই যে মাঝখানে রাখছি, আর তার সামনে আমরা এই যে লোগোটা, সেই লোগোটাকে সুন্দর করে রাখলাম। চাইলে আমরা লোগোটাকে আরো বড় করে দিতে পারি, চাইলে এটাকে একটু এই সাইডে চাপা দিয়ে যেতে পারে, এটাকে একটু চাপানো যেতে পারে। আর এরপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে ভালো দেখাচ্ছে না, একটা ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে। এই ভালো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা গুগলে যে একটু সার্চ দিব, অ্যারোপ্লেন ক্রাশ, অ্যারোপ্লেন ক্রাশ, ক্রাশ ইমেজ, অ্যারোপ্লেন ক্রাশ ইমেজ। এখান থেকে অ্যারোপ্লেনের ক্রাশিং যে ইমেজ গুলো আছে সেগুলো কিছু একটা ডাউনলোড করবো, দেখি বিমানের ক্রাশ ইমেজ পাওয়া যায় কিনা। এরোপ্লেন ক্র্যাশ ইমেজ পাবজি লেখো, তাহলে এটা সুন্দর ই আসবে পাবজির জন্য। পাবজি? আচ্ছা ভাই, নিজের ইমেজ কি পিএনজি করা যায়? হ্যাঁ সবই করা যায়, আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা যাই হোক, আমরা মূল থিমটা বুঝতে পারলে আসলে হবে, আমাদের আসলে একটু সময় শর্ট, তো আমরা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করি, আপনারা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করলেই হবে। আমরা একটা ইমেজ ডাউনলোড করব, এটা না, এটা আসলে ভালো না ইমেজটা, আমি ভালো একটা ইমেজ খুঁজছিলাম, যাই হোক আমি একটা ইমেজ ডাউনলোড করি। সিল চক্র ছাড়া একটা ইমেজ খুঁজছিলাম, সিল চক্র ছাড়া পাইলাম না, ওকে আমরা একটা ইমেজ ডাউনলোড করলাম, একটা ইমেজ ডাউনলোড করলাম। এবার এই ইমেজটাকে, একটা ইমেজ ডাউনলোড করলাম, এই ইমেজটাকে আমরা নিয়ে যাবো কোথায়, কোথায় নিব বলেন তো? ওই লেয়ারে নিব, ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে নিব। একটু ছবিটা ভালোমতো খুঁজে নেবেন, ছবিটা একটু ভালোমতো খুঁজে নেবেন, আসলে সবকিছু ডিপেন্ড করছে ছবির উপরে, ছবি খুঁজতে একটু সময় লাগতে পারে। আর এই ক্লাসের ভিডিও, শর্ট ভিডিও আছে মাত্র 5 মিনিটের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা মূল লাস্টে যে শিখলাম হচ্ছে ইউটিউব থাম্বনেইল, একটা ইমেজ আমরা ডাউনলোড করছি এবং এই ইমেজটাকে আমরা নিয়ে ফটোশপে নিয়ে যাচ্ছি, ইমেজটাকে নিয়ে আমরা ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি, আসলে টাইম শর্ট, জাস্ট এন্টার দ্য প্লেস করলাম, কিন্তু ইমেজটা আছে কোথায়, ইমেজটা আছে কোথায়, সবার উপরে যাবে কোথায়, আমার নিচে, বুঝতে পারছি? একটা থিম দাঁড়ায় গেছে না, একটা থিম দাঁড়াইছে না এখানে। আচ্ছা এবার হচ্ছে ফাইল সেভ করার পালা, জাস্ট ফাইল সেভ করার জন্য মেনু বারে যে ফাইল, মেনু বারের ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ যে আমরা এই ফাইলটাকে, এটা হচ্ছে কি ছিল, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। আচ্ছা তো আমরা এটাকে দুইটা ফরম্যাটে সেভ করব, একটা হচ্ছে ফটোশপ পিএসডি, একটা হচ্ছে ফটোশপ পিএসডি ডকুমেন্ট যেটা আছে ডিফল্ট সেটাই, এই যে ফটোশপ পিএসডি এই ডকুমেন্টে একটা সেভ দিব, আর একটা সেভ দিব আমরা জেপিজি তে, আর একটা সেভ দিব আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ যে এখান থেকে জেপিইজি, জেপিইজি তে ক্লিক করার পর সেভ। তাহলে আমরা কয়টা ফরম্যাটে সেভ দিয়েছি, কয়টা ফরম্যাট বলেন তো? দুইটা। এবার ফটোশপ সফটওয়্যার কেটে দেন, কাজ শেষ।
এবার আপনি যে ছবিটা সেভ করছেন সেটা যে দেখেন যে কোন ইমেজটা আপনি বানাইছেন, এই যে মাত্র আমরা ইমেজটা বানিয়েছি, এটা হচ্ছে আমার একটা ইউটিউব থাম্বনেল। কে বুঝি নাই বলেন ভাই, কালার কালার ব্যাকগ্রাউন্ডের কালার সেন্স একটু কনফিউশন আছে ভাইয়া, নেটওয়ার্ক তো শেষ দিয়ে কিছু বুঝতে পারলাম। আচ্ছা যারা বুঝেন নাই, যারা বুঝেন নাই তাদেরকে আমি বলছি, যারা বুঝেন না তাদেরকে বলছি যে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে ছুটি। ঠিক আছে, যারা বুঝেন নাই কি পিএনজি ছবি সেভ করা যায় পিএনজি ফরম্যাটে? আচ্ছা আমরা ঠিক কারেন্টটা কি মনিটাইজেশন পাইছো ইউটিউবের? জিত ভাই পাই নাই। আজি ভাই আপনি আপনি মনে সবথেকে ছোট আমাদের, না না তাহলে ক্লাস 7 এ পড়েন না? জি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা ক্লাস আমরা কি করছি এই মুহূর্তে, এই মুহূর্তে আপনাদের এক্সাম্পল দিচ্ছি ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল আপনারা কিভাবে শিখবেন, যেভাবে বানিয়েছি ওইভাবেই করবেন, আর তাছাড়া 5 মিনিটের একটা শর্ট ভিডিও আছে। কার কোনো প্রশ্ন? ভাই একটা প্রশ্ন ছিল। ভাই ফটোশপে ছবিটা কিভাবে আনছেন, প্লেস দিয়ে আনছেন নাকি ওপেন দিয়ে আনছেন? ফটোশপে ফাইলটা প্লেস থেকে আনছি, কারণ কি, কারণ আমার তো একটা A4 মানে HD কোয়ালিটির ইমেজের মধ্যে আনতে হচ্ছে, যেটা আমি প্লেস থেকে নিয়েছি। স্যার একটু প্রবলেম হচ্ছে। বলে ফেলেন। আমার যে কালার পিকারটা কাজ করছে না। কালার পিকারটা কাজ করছে না, কেন কাজ করছে না? বুঝতে পারছি না স্যার, একটু স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে? অবশ্যই কালারটা কাজ করবে, লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার লেয়ার কে সিলেক্ট করেন তাইলেই হবে। আর তারপর লিভ নিতে পারে, যে লিভ নিতে পারে আছে। আপু একটু স্ক্রিন শেয়ার করেন, যা প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। জাকারিয়া স্যার ভিডিও লিংকটা কখন পাবো? ভিডিও লিংক এই ক্লাসের ভিডিওটা পাবেন অলমোস্ট 1 ঘন্টার মধ্যে। জাকারিয়া স্যার রেসলিং ভাই একটু বলেন ওই ইয়া ফটোশপ এবং ইয়া ইলাস্ট্রেটর ইনস্টল করার পর থেকে আমি আমার ওই ইয়াটা পাচ্ছি না, পিডিএফ ফাইলগুলোকে আমি আর রিট্রিভ করতে পারছি না। পিডিএফ ফাইলে কি করতে পারছেন না? রিট্রিভ হয় না, ফাইলগুলো ওপেন হয় না, শুধু ব্লিঙ্ক করে চলে যায়। ও আসলে পিডিএফ ফাইল আপনি রাইট ক্লিক করে ওপেন কো ওপেন উইথ দিয়ে মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম দিয়ে ওপেন করবেন তাইলেই হবে। স্যার একটু দেখবেন। করেছি হয় না হওয়ার কথা, তারপর এনিডেস দেন, এনিডেস দেন, আপনি যে গ্রুপে আছেন সেখানে হেল্প পাবেন। স্যার একটু দেখবেন। জি আপু আমি আপনাকে দেখছি, নাসির রহমান আপনার এখানে দেখতে পাচ্ছি, আপনি তো লেয়ারে নাই, লেয়ার তো ভুলভাল, আপনার লেয়ারে যেতে হবে এই বাচ্চার লেয়ারে। এই গেলাম, এই যে গেলাম স্যার একটু দেখেন। দেখছেন এই আই ড্রপ করে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে স্যার, এবার ঠিক আছে না? স্যার আসছে দেখেন তো। বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করতেছেন কি? যাবেন যে ভাইয়া যে লিংকটা দিছিল ওই লিংকটা দেন তাইলেই পাবে। ভাই আমি শেয়ার করছি আমার স্ক্রিনটা, একটু দেখেন ভাই। এমকে এমকে স্ক্রিন আমরা দেখব এই মুহূর্তে, এমকে স্ক্রিন আমি কই দেখতে পাই না তো। ভাই আপনি তো গ্রুপে দিলে এটা বেশি ভালো হয়। আচ্ছা আমি আসলে গ্রুপে দিতে গেলে আমাকে আবার লগইন করে আরেক সময় দিতে হয়, যে কারণে আমার একটু দেওয়া মানে কষ্টকর। আচ্ছা আমরা কালকে একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছিলাম, বাট কালকে আমার এক্সট্রা ক্লাস সম্ভবত নেওয়া হবে না,
কারণ কালকে আমার একটু ব্যস্ততা বেশি থাকবে, গভর্নমেন্ট প্রজেক্ট থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে মাত্র 5 মিনিট। গত ক্লাসের ভিডিওটা আমরা পাই নাই, বুঝছেন? আমি পাই নাই ভাইয়া, সবাই স্যার আপনাদের অসুবিধা হয়েছে ক্লাসের নাই? জি ভাইয়া, জি না ভাইয়া, পাই নাই। আপনি কি 10 মিনিটের ভিডিওটা দেখছেন? আপনারা মানে 11 মিনিটের যে ভিডিওটা ছিল, না ভাইয়া এটা পাই নাই। না পান নাই, আপনি কোন গ্রুপে আছেন সেই গ্রুপের নাম বলেন। কম্বো 8 ভাইয়া, কম্বো 8 এর গ্রুপ কি লিংক কি দেয় নাই কেউ? কেউ দেয় নাই মেসেজ? 11 মিনিট ভাই, 11 মিনিটের ভিডিও ছিল বাট ক্লাসের ভিডিও ছিল না। ক্লাসের ভিডিও অনেক বড় কিন্তু 11 মিনিটেরটা সংক্ষিপ্ত। ওনাতে ভিডিও উনি চায় না, চাইলে পাইতো, সবার কাছে আছে, মোটামুটি পাইছে। ভিডিও লিংক সবার কাছে আছে, যে কোনো ভিডিও লিংক না পাইলে গ্রুপে যাবেন। গ্রুপে আপনারা অনেক সময় আমাকে ইনবক্স করেন, ভাই এটা দেন ওটা দেন, এগুলো গ্রুপে আগে গ্রুপ, গ্রুপ থেকে হেল্প না পাইলে তারপর আমাকে নক দিবেন, কিন্তু আগে গ্রুপ। ঠিক আছে, দেখা যাক আপনারা আসলে কিছু বলেন। জি বলেন। দুই ফরম্যাটে ছবি সেভ করার কারণটা কি? মানে আমাদের তো শুধু জেপিজিটা হলেই চলবে। দুই ফরম্যাটে আমরা ফাইল কেন সেভ, দুই ফরম্যাটে কেন সেভ করব? এর কারণ হচ্ছে এই ফাইলটাতে জেপিজি সেভ করলাম, এই জেপিজি রে কোন এডিট করতে পারবেন না। এখন আপনি মানুষটাকে সরাইতে পারবেন না, ডানে বামে সরাইতে পারবেন না, কোনো কিছু সম্ভব না। বাট আপনি যদি পি মানে ফাইলটা ফটোশপ ওপেন হবে, ওই ছবিটা নিয়ে আবার কাজ করার জন্য আর কি পরবর্তীতে আর কাজ করতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, মানে সর্বশেষ আমার একটু সময় দিন ভাই, শেয়ারটা নিউ শেয়ারটা জি একটু হোল্ড করেন। যে বলেন বলেন কতদিন কতদিন একটা পিডিএফ দেওয়ার কথা ছিল বলছিলেন, পিডিএফ যারা পান একটু কথা বলতে চাইছিলাম। নিয়াজ ভাই বলেন, নিয়াজ ভাই আমাদের একটু কথা বলতে টাকা পাঠাতে চাইছিলাম, এখন কিভাবে পাঠাবো? টাকা পাঠাতে চাইছিলেন, আপনি একটু কষ্ট করে আমাকে ইনবক্স করেন। আপনি মনে হয় আমাকে ফোন দিয়েছিলেন গতকাল, তাই না? আপনি টিচিং করছেন না রাইট? জি জি আমাকে বলেছিলেন, আপনি একটু ইনবক্স করুন, আমি আপনাকে ডিটা পাঠিয়ে দিচ্ছি ভাই। সর্বশেষ আমার একটু সময় দিবেন ভাই, আমার একটু সময় দিন। নেক্সট ক্লাস কখন? লিভ নেচ্ছি। আচ্ছা এই যে আপনারা জিজ্ঞেস করেন আজকে ক্লাস হবে কিনা, নেক্সট ক্লাস কবে, এই ধরনের প্রশ্নগুলো করবেন না। এই কারণে কারণ আমাদের গ্রুপের উপর লেখাই আছে আমাদের ক্লাস কবে কবে, গ্রুপে দেখবেন, গ্রুপে দেখবেন কবে কবে ক্লাস। একটু ফ্লোর পাওয়া যাবে কি বলে ফেলেন ভাই? সেটা হচ্ছে আমরা তো যারা ওই কম্বো 7 এ আছি, হ্যাঁ তাদের অনেকে এখানে আছে, তারা ধরেন একটা ক্লাস শুরু হয়ে গেছিল ইলাস্ট্রেটরের 7টা 8টা 9টা ক্লাস করে, এখন আপনি ফটোশপে ইনক্লুড করলেন, হ্যাঁ এখন ফটোশপের যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে, পিএনজি ছবি ডাউনলোডটা, ছবি কীভাবে আনবো, এগুলো তো বেসিক্যালি ইলাস্ট্রেটরে আমরা অনেক দূর আগায় গেছি। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে না আমাদের কম্বো 7 এ যারা আছে তাদের একটা ইয়ার ডিসকন্টিনিউটি শুরু হইতে পারে। আমরা জানি তারপরেও তো শিখতেছি, এরকম তো হইতে পারে অনেকে, ঠিক আছে এটা আসলে মেজর কোনো প্রবলেম আমার মনে হয় না। আর এখানে যে আপনি শুধু জেপিজি পিএনজি সাথে কিন্তু আরো অনেক কিছু শিখেছেন, শুধুমাত্র জেপিজি কি পিএনজি কি আলাদা করে শিখেন না, তারাও আছে। এখন দেখা গেছে যে আমি আজকে গ্রুপে মানে ক্লাস চলাকালীন মেসেজ দেখলাম যে একজন আপু মনে হয় কয়েকজন মানুষ জয়েন করতে পারে নাই। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে যারা নতুন যারা ফটোশপ দিয়ে শুরু করছে ওরা ধরেন অনেক ধরনের কোয়েশ্চেন করে যেটা হয়তো আমরা আগে থেকে জানি। আর আমার মনে হচ্ছে কি যদি আপনি শুধু জাস্ট কম্বো 7 একটা আলাদা নেন বা কম্বো 8 একটা আলাদা নিলে মনে হয় বেশি ভালো হয় আর কি, সেটা আমাদের জন্য যারা কম্বো 7 আছে তার জন্য। হ্যাঁ সেক্ষেত্রে একটা ধরুন যদি ইলাস্ট্রেটরটা শেষ করে দেওয়া হয় বা ফটোশপ যদি শুরু করা হয় তাহলে একটা কন্টিনিউটি থাকবে যে আমরা তো ফটোশপের এই ব্যাপারগুলা হয়তো ইলাস্ট্রেটরে জেনে ফেলছি, ঠিক আছে লেয়ারটা কিভাবে আনে বা এই ফাইলটা কিভাবে আনতে হবে। কম্বো 7 আছে ভাই, আমাদের একটা করে আগাইলে ভালো হয়, আগাইতে পারেন এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাচে যখন দেখা যায় ফটোশপ ইলাস্ট্রেটর আলাদা করে সফটওয়্যার শুরু করি তখন আমরা ব্যাচে নতুন স্টুডেন্ট দেই। তার মানে হচ্ছে যখন আমরা ধরেন আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার ক্লাস করছেন,
ইলাস্ট্রেটর সফটওয়্যারে যেমন আপনি একদম নতুন থেকে শুরু করেছেন, আমরা কিন্তু ফটোশপ সফটওয়্যার একদম নতুন থেকে শুরু করি, কারণ আমাদেরও চিন্তা থাকে যে এর মাঝখানে কয়েকটা স্টুডেন্ট আমরা দিয়েছি বা দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরেন আমরা যখন একটা সফটওয়্যার একদম নতুন থেকে শুরু করি, যেমন এই যে এই সফটওয়্যারটা একদম নতুন থেকে শুরু করা হয়েছে ফটোশপ, তো এখানে আপনি যে পিজি পিএনজি আপনি হয়তো ইলাস্ট্রেটর ক্লাস করছেন আপনি জানেন, কিন্তু আরেকজন আছে যে ফটোশপ ক্লাস করছে নতুন জয়েন করছে যে জানে না, সে ব্যাচের মাঝখান থেকে, অর্থাৎ আমরা ব্যাচের মাঝখানে স্টুডেন্ট নেই যখন একটা ব্যাচ শুরু হবে তখন, আগে নেই না, একটা একটা সফটওয়্যার যখন নতুন করে শুরু হয় তখন আমরা নতুন স্টুডেন্ট সেই ব্যাচে মার্স করি। রুকন জাভেদ ভাই, ঠিক আছে? এই জন্য আপনাদের আসলে আপনাদের একটা দুইটা ক্লাসে একটু প্রবলেম হচ্ছে, যেমন ধরেন আজকে ক্লাসেও হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আহমদ অনেক বড় প্রবলেম, কিন্তু এটা আসলে আমার কাছে এত বড় প্রবলেম মনে হয় না এবং বিগত এক্সপিরিয়েন্সের বড় প্রবলেম মনে হয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে মাত্র দুই নম্বর ক্লাস করছেন, তো আর একটা দুইটা ক্লাস করেন সবকিছু বুঝতে পারবেন। না সেটা ঠিক আছে, সেটা বুঝতেছি, ওইটা ওই প্রবলেমের কথা ঠিক এক্স্যাক্টলি এরকম করে বলছি না। মানে ব্যাপারটা হচ্ছে এখানে যেমন আজকের আজকের কন্টেন্টের মধ্যে যে ট্রান্সফর্ম বা ওয়ার্ড বা ডিস্টর্টেড যে ব্যাপারগুলা, এটা হয়তো বা যারা মানে আমরা যারা হয়তো ইলাস্ট্রেটর সাতটা আটটা ক্লাস করে আসছি, এদেরকে আপনি এক বাক্যে কিন্তু বুঝে ফেলে তারা বুঝে যেত এবং দ্বিতীয়বার হয়তো বা প্রশ্নও করতো না আপনাকে, যার কারণে দেখা যাচ্ছে আপনি যেটা এক ঘন্টায় বুঝেছেন সেটা হয়তো বা দশ মিনিটে বুঝতে পারতো হয়তো বা, ঠিক আছে? সফটওয়্যার সম্পর্কে বোঝাতে অনেক টাফ, একটা সফটওয়্যার বেসিক পরিচিতি বা একটা একটা লেভেল আনা কিন্তু অনেক টাফ। যেমন এই মুহূর্তে যারা ফটোশপ ফার্স্ট ক্লাস করতেছে তাদের কাছে, তারা জানে যে ফটোশপ কতটা কঠিন, বা যখন আপনারা একটা সফটওয়্যার নতুন নতুন শুরু করেছিলেন তখন আপনারা বুঝতেন যে একটা সফটওয়্যার কতটা কঠিন, তো এই জন্যই কিন্তু আমাকে বারবার একটা জিনিস রিপিট করতে হয়। আর আমি আমার মনে হয় যে আপনাদের একটু এই জিনিসটা বোঝা উচিত যে এতজন মানুষকে আমার আমার এই যে আমি একটা জিনিস বারবার করে রিপিট করি, তো এখানে আমার মনে হয় যে আমার ধৈর্যটা আপনাদের দেখা উচিত, যে আমার কতটা ধৈর্য হলে আপনাদেরকে আমি একটা জিনিস এতবার করে দেখাই। এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম গত ক্লাসে দেখাইছি, একটা এক্সট্রা ক্লাস নিছি, আজকেও ট্রান্সফর্ম নিয়ে দেখালাম, কারণ ভাই এগুলো মাদার, এগুলো শিখতেই হবে আপনাকে। আপনার একটু ল্যাকিংস থাকতেই পারে, অনলাইনে ক্লাস করতেছেন, কারো কারো নেট ড্রপ হয়, কেউ কেউ অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লাস করে, যে কারণে নেট ড্রপ হইতেই পারে, যে কারণে আমাকে একটা জিনিস বারবার করে দেখাইতে হয়। অনেকে বলে যে ভাই নেট ড্রপ করছিল একটু কষ্ট করে আবার দেখেন, আমি কিন্তু দেখাই, ঠিক আছে? তো এই জন্য একটু সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, সব কথার এক কথায় সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে আর একটু কোঅপারেট হইতে হবে, এই আর কি সব কথার এক কথা। বুঝতে পারছি। আর আর সেক্ষেত্রে যদি মানে কম্বো সেভেনে যারা আছে তারা যদি বেসিক্যালি সবাই একমত হয় তাহলে এরকমও করা যায় যে ঠিক আছে আমরা ইলাস্ট্রেটরটা শেষ করেই ফটোশপটা ধরলাম। আপনারা আলাদা এটা করতে পারেন যে আমরা এখন ফটোশপ করব না, আমরা পরে ফটোশপ করব, এটা করতে পারেন আপনারা, সেটা আপনাদের সেটা আপনারা আলোচনা করবেন। রাইট, হ্যাঁ ভাই এটা ভালো হয় আমার মনে হয়। ধন্যবাদ মনির ভাই। মনির হোসেন ভাই বলেন। জি ভাই, আমি শুরু থেকে প্রশ্ন করেছিলাম যে আমি লেয়ারকে মার্জ করতে পারি না। আচ্ছা, লেয়ারকে মার্জ করতে পারে না, সেটা সেই ক্ষেত্রে আমাদের একটু ইস দেখলে ভালো হয়, সেটা হচ্ছে আপনি ফটোশপ ক্লাস 1 দেখবেন, মানে ফটোশপ ক্লাস 1 যেখানে পতাকা উড়ানো ওইখানে আপনার ল্যাকিংস আছে, ঠিক আছে? ওইটা আপনাকে কভার করে আসতে হবে ফটোশপ ক্লাস, মানে দেখেও পাইতেছ না এরকম একটা, কিন্তু আপনি কি দেখার পরেও পারছেন না এরকম একটা নেট প্রবলেম? মনির ভাই, মনির ভাই আপনার মনে হয় নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আমার হাতে একবার হচ্ছে না, আমি অপশন দেখতে পাচ্ছি না, শুধু শোনা যাচ্ছে এখন ভাই? জি আবার বলেন। বলতেছি আমার এখানে যখন আমি অপশন চাপি তখন এখানে সে মার্জ লেয়ার দেখ লেয়ার দেখায় না, শুধু দেখায় মার্জ শেপ, মার্জ শেপ দেখায়। আচ্ছা, আপনি আসলে এই টুল দিয়ে কাজ করেন, যে ভাইয়ের এই প্রবলেম সে এই টুল দিয়ে কাজ করে না, সে অন্য টুল দিয়ে কাজ করছে, সে যে রেকট্যাঙ্গেল টুল দিয়ে কাজ করছে যে কারণে তার মার্জ শেপ দেখায়, ঠিক আছে? আমাকে এটা কার প্রবলেম, কার প্রবলেম এটা? আমারটা ভাই, আমার এমকে 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 প্রবলেম এটা? জি জি। আচ্ছা হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখছি, কি প্রবলেম বলেন? এই যে এখানে ফিক্সার আনেন ভাই, ওই ফাইল থেকে ওপেন করে ফিক্সার আনেন, এটা দেখেন কাজ আপনি আসেন, আপনি স্ক্রিন আপনি আসেন ফাইল থেকে ওপেনে যে নিয়ে আসেন, এই যে এই প্রবলেম, হ্যাঁ কি প্রবলেম? এটা তো ইয়া হয় না, এই যে ওপেন হয় না, কিভাবে করব এটা? এই যে
সব গেছে গা আচ্ছা এটাকে ইয়ে করেন আবার আবার ছোট করেন হ্যাঁ এটাকে একটু ড্র্যাগ করে ধরে উপরে মেনু কন্ট্রোলের সাথে লাগিয়ে দিন একটু একটু ধরে হালকা হালকা করে উপরে উঠান হালকা করে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ ওকে প্রবলেম সলভ এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এই যে ব্যাকগ্রাউন্ড তো যাবেই নতুন একটা ফাইল থেকে ওপেন করছেন নতুন একটা ফাইল ডকুমেন্ট ক্রিয়েট হইছে হয় না তো এই যে আপনার লক হয়ে ইয়ে হয়েছে দেখেন একটু লক আনলক করেন এবার কাজ হবে হ্যাঁ হ্যাঁ কাজ হবে লক থাকলেও কাজ হবে পতাকা সবাইকে ধন্যবাদ গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবেন হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল সেভেন কম্বো সেভেন গ্রুপে এটা নিয়ে আলাপ করতে পারি যে গ্রুপটা ফেসবুক আছে এটা নিয়ে কি আপনি কম্বো সেভেন গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আলাপ করবেন মেসেঞ্জার গ্রুপে না সেখানে তো আপনারা আছেন মানে কোনো সমস্যা হবে কিনা সেটার জন্য না না কোনো প্রবলেম নাই আলোচনা ওকে জি ভালো আছেন ভাই বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল জি বলে ফেলেন ওই যে আমার যে সমস্যা যে ফটোশপ দেখাচ্ছিলাম কাজী শফিকের স্ক্রিন দেখতে পাচ্ছি ফাইল থেকে নিয়ে যান ফাইল থেকে নিয়ে যান এইখানে তো এই যে আসছে জি এখানে কি প্রবলেম এইখানে যে ডকুমেন্ট টাইপটা এটা তো পাচ্ছি না ভাই আসবে না ডকুমেন্ট টাইপ এখানে অটো ডকুমেন্ট টাইপ লাগবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট ভাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা প্রবলেম আমি আপনাকে দেখাই জাস্ট এখানে ফরগ্রাউন্ড কালারে আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা আমার আসছে না বাট ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে যদি এখানে ড্র্যাগ করে দেখাচ্ছি আলট্রা ব্যাক স্পেস দিয়ে ভাই আসছে না বাট আপনার অলটা কি আছে আপনার কিবোর্ডে অলটা আছে দুইটা একটা আসছে না আরেকটা ট্রাই করেন আপনার কিবোর্ডে সমস্যা আলট্রা দুইটা আছে ভাই না অলটা আরেকটা খুঁজে বের করেন ওই অলটা দিয়ে কাজ করেন তাই আসবে আপনার কিবোর্ডে সমস্যা আচ্ছা ভাই ঠিক আছে থ্যাংক ইউ এরপর আর কার প্রবলেম শরীফুল ভাই কি প্রবলেম মানে তো স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না আচ্ছা স্ক্রিন শেয়ার জুমের মধ্যে শেয়ার স্ক্রিন আছে আচ্ছা না পারলে আপনি ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে পাঠান যে গ্রুপে আছে ওই গ্রুপে পাঠান ঠিক আছে ওকে ক্লাস সবাইকে ধন্যবাদ ক্লাস আজকে এই পর্যন্তই সবাই এসডব্লিউ করে আসবেন